আমার নবী দুনিয়াতে এতিম হয়ে এসেছেন জন্মের আগেই তিনি তার বাবাকে হারিয়েছেন আবার দুনিয়াতে আসার পরে তিনি তার মাকেও হারিয়ে ফেললেন আমার নবী এতিম ছিলেন বলে এতিমের দুঃখ দুর্দশা তিনি বুঝতেন এতিমের কষ্ট তিনি বুঝতেন আহারে আমাদের যাদের আব্বা আছে আম্মা আছে মা বাবা যাদের আছে দুঃখ কষ্ট পেলে আমাদের মাথার মধ্যে হাত বুলিয়ে দেওয়ার মানুষ আছে না নাই আমরা যখন ব্যবসায় ধরা খাই আমরা যখন কোনো বিপদে মুসিবতে পড়ি বিপদে মুসিবতে পড়ে যখন আমরা বাড়িতে যাই বাবা আমাদেরকে বুকে তুলে নেয় বাবা আমাদের মাথায় হাত বুলিয়ে দেয় আমরা বাড়ির বাহিরে থাকলে আমাদের মা গভীর রাত পর্যন্ত বাড়ির দরজায় দাঁড়িয়ে অপেক্ষা করে কিন্তু যাদের মা নাই বাবাও নাই তারা মা বাবা বলে ডাকার সেই সুযোগ থেকেও তারা বঞ্চিত স্নেহ মমতা ভালোবাসা থেকে বঞ্চিত এতিমের কষ্ট এতিম ছাড়া কেউ বুঝবে না এই জন্য রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেছেন ألم يجدك يتيما فآوى الله تعالى বলেছেন ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি আর এতিম অবস্থায় পাওয়ার পরে আমি কি আপনাকে আশ্রয় প্রদান করিনি আমার নবী এতিম হয়ে দুনিয়াতে এসেছিলেন এতিমের প্রতি তার দরদ কেমন ছিল এতিমের প্রতি আমার নবী ভালোবাসা কেমন ছিল ছোট্ট একটা ঘটনা আমার মনে পড়ল খুব খেয়াল করে শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিনে ঈদের নামাজ শেষ করে তিনি বাড়িতে আসতেছেন আল্লাহর নবী হঠাৎ করে লক্ষ্য করলেন রাস্তার ধারে একটা এতিম বাচ্চা কান্না করছে নবীজি তখন বললেন বাবারে আজকে ঈদের দিনে সব মানুষ আনন্দ করছে সব মানুষ উৎসব করছে আজকের ঈদের দিনে তোমার চোখে পানি কেন তুমি কেন কান্না করছো সেই বাচ্চাটা তখন বলল আমি আপনাকে চিনি না আমি আপনাকে আগে কখনো দেখি নাই কিন্তু এই রাস্তা দিয়ে অনেক মানুষ হেঁটে গেল আমার কান্নাকাটি দেখে কেউ এসে আমার সাথে কথা বলল না কিন্তু আমার কান্নাকাটি দেখে আপনি এগিয়ে এসেছেন আমার সাথে কথা বলছেন এখান থেকেই প্রমাণ হচ্ছে আপনি বড় দরদি মানুষ আপনার মধ্যে দয়া মায়া আছে আপনি যেহেতু আমাকে জিজ্ঞেস করেছেন সুতরাং আমি আপনাকে এর উত্তরও দিব কি কারণে আজকে ঈদের দিনে আমি কান্না করছি আর এখানে আমি বসে আছি কেন সে তখন বলল আমার বাবা নাই মাও নাই আজকে ঈদের দিন সকালবেলা অনেক বাচ্চাদেরকে দেখলাম তাদের মা বাবা তাদেরকে সুন্দর কাপড় পরিধান করিয়েছে অনেক মা বাবা তাদের সন্তানকে মুখে তুলে খাইয়ে দিয়েছে এগুলো দেখে আমি মনে ব্যথা পেলাম মনে কষ্ট পেলাম আহারে আমারও যদি বাবা থাকতো আমারও যদি মা থাকতো তাহলে আমাকে সুন্দর পোশাক পরিয়ে দিত আমাকেও ঈদের দিন সকালবেলা আমার মুখে কিছু না কিছু খাবার দিত আমার আব্বা আম্মা নাই বলে আমাকে আজ কেউ পোশাক পরায় নাই আমার মাথায় কেউ হাত বুলায় দেয় নাই আমার মুখে কেউ খাবার তুলে দেয় নাই আমার আব্বা আম্মার কথা মনে পড়েছে বলে আমার কষ্ট হচ্ছে হৃদয়ে ব্যথা লাগছে সেই জন্য আমি কান্না করছি নবীজি বাচ্চাটার কথা শুনে কেঁদে ফেললেন কারণ এতিম ব্যক্তি কেবল এতিমের মনের বেদনা বুঝতে পারে আল্লাহর নবী এতিম বাচ্চাটার কথা শুনে তিনি কেঁদে ফেললেন আল্লাহর নবী কেঁদে কেঁদে এমন বেশি এত বেশি কাঁদলেন তার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে গেল আল্লাহর নবী এতিম বাচ্চাটার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে বললেন বাবারে এই দুনিয়াতে তোমার কেউ না থাকলেও আমি আছি তোমার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই তুমি আমার সঙ্গে চলো আমি যদি তোমাকে আমার ঘরে থাকা খাওয়ার ব্যবস্থা করে দেই আমি যদি তোমার লালন পালনের দায়িত্ব নেই তাহলে তুমি খুশি হবে নাকি এতিম বাচ্চা তখন বলল কেন খুশি হবে না অবশ্যই আমি খুশি হব কোন এতিম বাচ্চাটাকে নিয়ে বাড়িতে চলে গেলেন
বাড়িতে গিয়ে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন ও আয়েশা আজকে ঈদের দিনে তোমার জন্য আমি অনেক দামি একটা উপহার নিয়ে এসেছি আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন বললেন কি উপহার আমার জন্য এনেছেন নবীজি বললেন এই এতিম বাচ্চাটাকে এনেছি এই এতিম বাচ্চাটা লালন পালন করো বড়ন পোষণ করো এই এতিম বাচ্চাটাকে গোসল করিয়ে পোশাক পরিয়ে দাও আজ থেকে এতিম বাচ্চাটাকে আমরা লালন পালন করব কারণ ইয়াতিমদেরকে যারা লালন পালন করে তাদের উপরে যিনি খুশি হয়ে যান তিনি কে নবীজি বলেছেন এতিমদেরকে দেখাশোনা করো এতিমদেরকে লালন পালন করো আশ্চর্যের ব্যাপার আমাদের দেশে যারা মানবতার কথা বলে বলে মুখে ফেনা তুলে ফেলে তারা এতিমদের জন্য কি করেছে আমার জানা নেই কিন্তু এদেশের আলেমদেরকে যারা মানবতা বিরোধী বলে চেতনা বিরোধী বলে সেই সকল আলেমরা এই দেশে শত শত নয় হাজার হাজার ইতিমখানা প্রতিষ্ঠা করে এই দেশের লক্ষ লক্ষ ইতিমদেরকে থাকা খাওয়া আর পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছে এই ইতিমখানাগুলো আপনাদের এই যে আপনাদের এলাকায় ইতিমখানা আছে হাফেজি মাদ্রাসা আছে কয়েকজন ইতিম এখানে অন্তত এই ইতিমখানা থাকার কারণে পড়াশোনার থাকা খাওয়ার সুযোগ পেয়েছে আলহামদুলিল্লাহ পড়েন নবীজি বলেছেন ইয়াতিমের লালন পালন করো ইয়াতিমের দেখাশোনা করো আনা ওয়া কাফিলুল ইয়াতিম আমি আর ইয়াতিমের অভিভাবক কিয়ামতের দিন একসাথে নবীজি দুই আঙ্গুল দেখায় বললেন এই দুই আঙ্গুল যেমন কাছাকাছি ফাঁক নাই তেমনি আমি আর ইয়াতিমের অভিভাবকত্ব যে গ্রহণ করে আমি আর সে জান্নাতে থাকার মধ্যেও কোনো ব্যবধান থাকবে না একসাথে জান্নাতে থাকবো সুবহানাল্লাহ এজন্য ইয়াতিমদেরকে দেখাশোনার সুযোগ পেলে আপনারা ইয়াতিমদেরকে একটু দেখাশোনা করবেন তো করবেন তো আপনাদের জন্য তো বিরাট সুযোগ ঘরে ঘরে ইয়াতিম নেওয়া লাগবে না এখানে একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ পড়েন এই ইয়াতিমখানায় যে বাচ্চাগুলো থাকবে পড়াশোনা করবে এই ইয়াতিমখানায় যদি আমার আপনার কিছু সাপোর্ট থাকে আমার আপনার কিছু সহযোগিতা থাকে কিয়ামতের দিন নবীর সাথে আমাদের জান্নাতে থাকার সুযোগ আছে না নাই আরো জোরে বলেন সুযোগ আছে না নাই তাহলে নবীর সাথে জান্নাতে থাকার জন্য এই ইয়াতিমখানায় ইয়াতিমদের দিকে আমাদের হাত এগিয়ে দেওয়ার দরকার আছে না নাই এই ইয়াতিমখানার প্রতি কারা কারা নিজেদের হাত বাড়িয়ে দিতে চান দেখি হাত তুলে একটু আল্লাহকে দেখান তো মাশাআল্লাহ হাত ভালো করে তুলেন ইয়াতিমদের প্রতি এই হাতগুলো যদি বাড়িয়ে দেই আমাদেরকে নবীর সঙ্গে কিয়ামতে জান্নাতে রাখবেন কে আস্তে বললে হবে না জুড়ে বলেন কে নবীর সাথে জান্নাতে থাকতে চান তো এই হাত নামাইছেন কেন নবীর সাথে জান্নাতে থাকতে চান তো তাহলে ইয়াতিমদের দিকে সহযোগিতার হাত বাড়ায় দেই এখন একটু সবাই একটু হাত নামাইয়া 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 নিজের পকেটের ভেতরে ঢুকায় এখন চাদর ঢুকে যাবে কেউ উঠবেন না আমিও আলোচনা শুরু করে দিব চাদর ঢুকবে আমরা সবাই তো ইয়াতিমখানায় ইয়াতিমদের দিকে হাত বাড়িয়ে দিয়ে নবীর সাথে জান্নাতে থাকতে চাই না আমরা নাকি আমার কথায় কষ্ট পাইছেন আপনারা কষ্ট পেয়েছেন আপনারা এই সুযোগ থেকে আমি আপনাদেরকে বঞ্চিত করলাম না যেহেতু নবীজি বলেছেন ইয়াতিমদেরকে লালন পালনকারী সহযোগিতাকারী কিয়ামতের দিন নবীজির সাথে জান্নাতে থাকার সুযোগ পাবে সেহেতু এই সুযোগ থেকে আমরা কেউ বঞ্চিত হব না চুপি 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 ব্যাগ চলে যাবে সবাই আপনারা মন খুলে এই ইয়াতিমখানায় ইয়াতিমরা পড়াশোনা করবে তাদেরকে আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ আপনি যদি এই মাদ্রাসাগুলোর দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন দুনিয়া আখেরাতে আপনাকে যিনি সম্মানিত করবেন তিনি কে আচ্ছা আপনারা কি 30-40-50 মিনিট একটু কথাবার্তা না বলে চুপচাপ আমার কথা শুনতে পারবেন সবাই কথা দেন পারবেন ইনশাআল্লাহ এদিক ওদিক তাকাইয়েন না ঘন্টাখানেক সময় আমার দিকে তাকান আমি সেই 500-600 কিলোমিটার দূর থেকে এসেছি আপনাদেরকে দেখার জন্য আপনাদের সাথে কিছু কথা শেয়ার করবার জন্য তো 500-600 কিলোমিটার দূর থেকে একজন মানুষ আপনাদের গ্রামে আপনাদের এলাকায় আসলো আপনারা তার প্রতি মনোযোগী হওয়ার দরকার আছে না নাই
আমরা কোরআনের মাহফিলে এসেছি এই মাদ্রাসাগুলোতে পড়ানো হয় আল্লাহর কিতাব কোরআন আমার হাতে যে কিতাব আপনারা দেখছেন এই কিতাবের নাম কি আমার বাবা জান আমার ভাই জানরা একটু জোরে আওয়াজ করে বলেন তো এই কিতাবের নাম কি আল কোরআন দেখেন আলোচনা আমি শুরু করে দিয়েছি মনে করুন এখানে বেশ কিছু বই রাখা আছে আমি কয়েকটা বইয়ের নাম বলি মনে করেন একটা বইয়ের নাম নামাজের গুরুত্ব ও বিধিবিধান বইয়ের নাম দেখে কি মনে হচ্ছে বইটা কি নিয়ে লেখা কোন বিষয়ে আরো জোরে বলেন নামাজ বিষয়ে আরেকটা বইয়ের নাম মনে করেন রোজার গুরুত্ব ও বিধিবিধান এই বইটার নাম শুনে কি মনে হচ্ছে বইটা কিসের বই রোজার বই আরেকটা বইয়ের নাম মনে করেন হজের বিধিবিধান তাহলে বইটার নাম শুনে বোঝা যাচ্ছে বইয়ের ভেতরে হজ সংক্রান্ত আলোচনা হয়েছে যে কোনো বইয়ের কভার পেজে দেখবেন আপনারা বইয়ের নাম লেখা থাকে কভার পেজে বইয়ের যে নাম লেখা থাকে ওই নামের সাথে বইয়ের বিষয়বস্তুর মিল থাকে এখন আমার প্রশ্ন হলো এই কিতাবের নাম হলো কোরআন এই কিতাবের নাম শোনার পরে বলেন তো দেখি কি মনে হয় কোরআনে কি নিয়ে আলোচনা হয়েছে জি সকল বিষয় ঠিক আছে আপনাদের কথা আপনারা ভুল বলেন নাই ঠিক বলেছেন কিন্তু কোরআনকে কেন কোরআন নামকরণ করা হলো যেমন হজ হজের গুরুত্ব বইটার নামকরণ করা হয়েছে বইয়ের ভেতরে হজের আলোচনা হয়েছে নামাজের গুরুত্ব বইয়ের নাম এজন্য হয়েছে বইয়ের ভেতরে নামাজ নিয়ে আলোচনা হয়েছে জাকাতের বিধান বইটার নাম হয়েছে কারণ বইয়ের ভেতরে জাকাত নিয়ে আলোচনা হয়েছে কিন্তু কোরআনকে কেন কোরআন বলা হয় কোরআনকে কোরআন বলা হয় দুইটা কারণে আমার কথা বুঝে থাকলে সবাই একটু আওয়াজ করে বলেন তো কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে আরো জোরে বলেন কেউ কেউ দেখতেছি লেখালেখি শুরু করেছে আলহামদুলিল্লাহ লিখে নিয়ে যান অনেক তথ্য পাবেন আজকে আপনারা ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ জানে আপনাদের এই যশোর অঞ্চলের মানুষ অত্যন্ত সুশিক্ষিত এবং যশোরের মানুষ ওলামা প্রেমী ইসলাম প্রেমী তারা মন দিয়ে কোরআন হাদিসের কথা শুনে বুঝার চেষ্টা করে উপলব্ধি করবার চেষ্টা করে আমার মনে হয় আজকেও এই আরুয়া এলাকায় তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ বাবারা শেষ পর্যন্ত আওয়াজ যায় তো আমার কথা শোনা যায় আচ্ছা তাহলে এই কিতাব কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে আরেকটু জোরে বলেন দুইটা কারণে নাম্বার ওয়ান কেউ কেউ বলেছেন কোরআন শব্দটি করণ মূলধাতু থেকে নিষ্পন্ন হয়েছে যার অর্থ হয় মা করুণ মানে পঠিত কোরআনকে কেন কোরআন বলা হয় এক নাম্বার কারণ হলো কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড কোরআন হচ্ছে এই দুনিয়ার একমাত্র কিতাব যা দুনিয়াতে ২৪ ঘন্টা অনবরত দিবানিশি ২৪ ঘন্টা বিরামহীনভাবে তিলাওয়াত হয় সুবহানাল্লাহ পৃথিবীতে কোরআন ছাড়া আর একটা দ্বিতীয় বই নাই যেটা ২৪ ঘন্টা পড়া হয় আমরা যখন ঘুমিয়ে থাকি তখনও কেউ কোরআন পড়ে আমরা যখন খাবার খাই তখনও দুনিয়াতে কোরআন পড়া হয় আমরা যখন কাজে থাকি মাঠে থাকি ঘাটে থাকি গাড়িতে থাকি আমরা যখন যে কাজেই থাকি না কেন দুনিয়াতে কোরআন পড়া বন্ধ হয় না কোরআন ২৪ ঘন্টাই তিলাওয়াত হয় সুবহানাল্লাহ এখন প্রশ্ন হতে পারে হুজুর কিভাবে ২৪টা ঘন্টাই তিলাওয়াত হচ্ছে আসেন এখন বিজ্ঞানের যুগ মানুষ বাস্তবিক কথা শুনতে চায় কিভাবে তেলাওয়াত হচ্ছে খেয়াল করে শুনুন মহাকাশ বিজ্ঞানী এবং জ্যোতির্বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন পৃথিবীর ঘূর্ণায়মান পদ্ধতি এবং আহ্নিক গতি আর বার্ষিক গতির ফলে পৃথিবীর বিভিন্ন স্থানে সময়ের ভিন্নতা আছে যেমন বাংলাদেশে এখন বিকাল ৩টা প্রায় বাজতেছে কিন্তু সারা দুনিয়ার সব দেশে কি এখন বিকাল ৩টা বাজে না সৌদি আরবে এখন দুপুর ১২টা বাজে এখন নিউ ইয়র্কে আমেরিকায় ভোর ৪টা বাজে ইংল্যান্ডে লন্ডনে এখন সকাল ৯টা বাজে ফ্রান্সে এক সময়
ইতালিতে এক সময়, সুইজারল্যান্ডে এক সময়, এরপরে সৌদি আরবে এক সময়, এক এক দেশে এক এক সময়। এই সময়ের তারতম্য লক্ষ্য করে বিজ্ঞানীরা বললেন, যেহেতু পৃথিবীতে সময়ের তারতম্য আছে, আমরা গবেষণা করে দেখেছি পৃথিবীতে ২৪টি ঘন্টায় দুনিয়ার কোনো না কোনো জায়গায় কোথাও না কোথাও আজান হয়। সুবহানাল্লাহ। পড়ে এখন সৌদি আরবে জোহরের আজান হচ্ছে, কিছুক্ষণ পরে আমেরিকায় ফজরের আজান হবে, কোন দেশে এখন জোহরের নামাজের সময়, কোন দেশে মাগরিব, কোন দেশে ঈশা। সময়ের তারতম্যের কারণে বিজ্ঞানীরা বললেন পৃথিবীতে একটা সেকেন্ডও বাদ যায় না, ২৪ ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ডেই আজান হচ্ছে। সুবহানাল্লাহ। তো আজান হলে মুসলমানরা কি আদায় করে? নামাজ। আর নামাজে যখন আমরা দাঁড়াই তখন কোন কিতাব থেকে তিলাওয়াত করি? নামাজে আমরা কোরআনের বাহিরে অন্য কোনো কিতাব থেকে তেলাওয়াত করি, তাহলে বোঝা গেল কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড। এই কোরআন হচ্ছে দুনিয়ার একমাত্র কিতাব যেটা দুনিয়াতে অনবরত ২৪ ঘন্টা বিরামহীন ভাবে তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। তাহলে কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে? আরো জোরে বলেন, দুইটা। এক নম্বর কারণটা মনে থাকবে, এক নম্বর কারণ হলো কোরআনকে কোরআন এই জন্য বলা হয়, এইটা একমাত্র কিতাব যেটা দুনিয়াতে একটানা অনবরত ২৪ ঘন্টা তেলাওয়াত হয়। এটা সর্বাধিক পঠিত কিতাব। কোরআন যত বেশি পড়া হয় তত বেশি অন্য কোনো কিতাব পড়া হয় না। নাম্বার টু। দুই নম্বর, কেউ কেউ বলেছেন কোরআন শব্দটি কর্ণন মূলধাতু থেকে নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হয় মাকরুনন, মানে মিলিত। কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের সুন্দর এক ছন্দ মিল আছে। দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম। গোটা কোরআনকে ছন্দ ছন্দময় করে, ছন্দের এক অভূতপূর্ব মিল সাধন করে যিনি নাজিল করেছেন তিনি কি? এই দুনিয়ার একমাত্র কিতাব হলো এই কোরআন। কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের ছন্দের বড় চমৎকার মিল আছে। কোরআনকে এই জন্য কোরআন বলা হয় কারণ এই কিতাব কোরআনের একটা আয়াতের সাথে আরেকটা আয়াতের যে চমৎকার মিল আছে, এমন চমৎকার মিল আপনি দুনিয়ার অন্য কোনো কিতাবের ভেতরে খুঁজে পাবেন না। কোরআনুল করিমের যে কোনো সূরা আপনি তেলাওয়াত শুরু করবেন, দেখবেন ছন্দের এক অসাধারণ মিল আছে। দেখেন আপনাদেরকে তেলাওয়াত করাইয়া কয়েকটা সূরা তেলাওয়াত করাইয়া বুঝাইয়া দেই। বলেন তো সবাই, কোরআনুল করিমের সবচাইতে ছোট সূরার নাম কি? সূরাতুল কাউসার। একজন বাবা একজন ভাইও চুপ থাকবেন না, সবাই আমার সঙ্গে সূরাটা পড়েন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না আতাইনাকাল। এত আস্তে বললে হবে না, জোরে বলতে হবে, ইন্না আতাইনাকাল ফসল্লি লিরাব্বিকা ইন্না শানিআকা হুয়াল। প্রত্যেকটা আয়াতের শেষে র সাকিন আছে না? কি সুন্দর ছন্দ মিল! যে সুরায় যাবেন সেই সুরাই মিল আছে। সুরা ইখলাস আমরা পড়ি, কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। ছন্দ মিল আছে না নাই? আবার আমাদের পছন্দের সুরা সুরা রহমান যদি আমরা পড়ি, দেখবেন সেখানেও ছন্দের মিল আছে। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان ছন্দ মিল আছে না নাই? যে কোন সূরা পড়েন, যেমন সূরা ইনফিতার, إذا السماء انفطرت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت. سبحان الله. كنت من
The entire Quran has been presented in poetic form. Quran ke Quran ei jonno bola hoy. Ei duniyar ekmatro kitab hocche Quran. Quran pora shuru kore. Starting theke ending porjonto. Ek ayater sathe arek ayater chomotkar oshadharon obhutopurbo chondo mil apni khuje paben. Subhanallah pore. তাহলে কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে জোরে বলেন কয়টা কারণে দেখি এখন পড়াটা আদায় করে নেই এক নম্বরে কোরআনকে কোরআন বলা হয় দুনিয়াতে এই কিতাব সবচেয়ে বেশি পড়া শুধু যে পড়া হয় তা না এই দুনিয়াতে সবচাইতে বেশি ছাপা হয়েছে যে বই সেই বইটার নাম কি কোরআনের মতো ছাপা হইছে এমন কোন বই দুনিয়াতে আছে রেকর্ড 1500 বছরে কোরআন এত পরিমাণ ছাপা হয়েছে আমার এই কোরআন যত বেশি দুনিয়াতে বিক্রি হয়েছে অন্য কোন কিতাব এত বেশি বিক্রি হয় নাই আমার এই কোরআন একজন আরেকজনকে যত বেশি গিফট করেছে অন্য কোন বই এর দারে কাছেও তাহলে কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে দুইটা এক নম্বর কোরআন দুনিয়াতে সবচেয়ে বেশি পড়া হয় দুই নম্বর কোরআনের এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল আছে ছন্দ মিল আছে এইজন্য কোরআনকে কি বলা হয় মনে থাকবে আচ্ছা কোরআন ছাড়াও কোরআনুল কারীমের আরো অসংখ্য সিফাতি নাম আছে কোরআন হচ্ছে কোরআনের মূল নাম আসল নাম কোরআন ছাড়াও কোরআনের আরো অসংখ্য গুণবাচক নাম আছে এটা নিয়ে ইখতিলাফ আছে কোন কোন মুফাসসির বলেছেন 60টা কেউ কেউ 70টা বলেছেন কেউ কেউ 80টা কেউ কেউ 90টা বলেছেন কেউ কেউ 99টাও বলেছেন আমরা ইখতিলাফের দিকে না যাই আমরা বলি যে প্রায় 100 মত গুণবাচক নাম আছে আজ আমি আপনাদের সামনে কোরআনের 10টি গুণবাচক নাম বলবো এই গুণের ভিতরে আমাদেরকেও এই গুণে যে গুণান্বিত হওয়া লাগবে সেই মেসেজগুলো দিয়ে যাব ইনশাআল্লাহ কোরআন ছাড়াও কোরআনের আরো 9টা নাম বলবো 9 আর 1 10 কয়টা নাম বলবো আজকে টোটাল আরো জোরে বলেন আরো জোরে কয়টা আরো জোরে আপনাদের কাজ কি এই 10টা নাম মুখস্থ করে যাওয়া নাম মুখস্থ করে গেলে চলবে না আপনাদের কাজ মুখস্থ করা আর এই নামের কি কাম এই নামের কি কাম সেটা আমি কোরআন থেকে আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে যাব ইনশাআল্লাহ আসেন কোরআন ছাড়াও কোরআনের দুই নম্বর নাম হচ্ছে করিম কোরআনের একটা নাম কি করিম এটা কোথায় আছে কোরআনুল করিমের 56 নম্বর সূরা সূরাতুল ওয়াকিয়া এর 77 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে ইন্নাহু লাকুরআনুন করিম আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই এই কোরআন হচ্ছে সম্মানিত কিতাব কোরআনের একটা নাম করিম সবাই জুড়ে বলতে হবে কোরআনের একটা নাম করিম কেন কোরআনের নাম করিম করিম অর্থ হলো সম্মানিত কেন এই কোরআনকে সম্মানিত কিতাব বলা হয় জানেন কারণ সম্মানিত ফেরেশতার মাধ্যমে সম্মানিত মাসের সম্মানিত রাতে সম্মানিত নবীর কাছে সবচাইতে সম্মানিত মানুষের জন্য এই কিতাব যিনি নাজিল করেছেন তিনি কে কোরআন যে ফেরেশতার মাধ্যমে নাজিল হয়েছে ওই ফেরেশতা সকল ফেরেশতার চাইতে বেশি সম্মানিত কোরআন যে মাসে নাজিল হয়েছে ওই মাস সকল মাসের সেরা মাস কোরআন যে রাতে নাজিল হয়েছে ওই রাত সকল রাতের সেরা রাত কোরআন যে নবীর উপরে নাজিল হয়েছে ওই নবী সকল নবীদের সেরা নবী আল্লাহ আকবার কোরআন মানুষের জন্য নাজিল হয়েছে এই মানুষ হচ্ছে তমাম মখলুকাতের মধ্যে সম্মানিত আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালাকদ কাররামনা বানি আদম আমি বনি আদমকে সম্মানিত করেছি সুবহানাল্লাহ পড়েন তাহলে কোরআনকে করিম বলা হয় কেন সম্মানিত ফেরেশতার মাধ্যমে সম্মানিত মাসের সম্মানিত রাতে সম্মানিত নবীর কাছে সম্মানিত মানুষের জন্য কোরআন নাজিল করেছেন কি নাম বললাম এবার নামের কাম কি কাম বলে দিব আমি নাম মনে রাখবেন কারা নাম মনে রাখার দায়িত্ব আপনাদের আর নামের কাম বলবো আমি ইনশা করিমটা মনে থাকবে তো সবার ইনশা
এই কোরআনকে কারীম সম্মানিত কিতাব কেন বলা হয়, কারণ কোরআনের কাছে যেই আসে তার সম্মান বাড়ে না কমে। দুনিয়া আখেরাতে আপনাদের সম্মানের দরকার আছে না নাই? এই দুনিয়াতে এবং আখেরাতে কারা কারা সম্মান চান না হাত তুলেন। না বুঝে তুলছে অসুবিধা নাই, কথা শুনে বুঝে তারপরে হাত উঠাবেন। কোরআনকে কারিম বলা হয়, সম্মানিত কিতাব বলা হয়, কারণ এই কোরআন এর কাছে যে আসে সে ব্যক্তি সম্মানিত হয়ে যায়। তাহলে দুনিয়া এবং আখেরাতে আমাদের সবার সম্মানের দরকার আছে না নাই? কারা কারা দুনিয়া আখেরাতে সম্মানিত হতে চাই হাত তুলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত তুলুন আবার। তাহলে দুনিয়া আখেরাতে সম্মানিত হতে হলে কোরআনের কাছে আসা লাগবে, কোরআনটা শিখা লাগবে। কোরআন আপনি নিজে শিখবেন, এরপরে নিজের বাচ্চাদেরকে আপনি কোরআন শেখাবেন, তাহলে দুনিয়াতে আপনি সম্মান পাবেন, নইলে আপনি দুনিয়া আখেরাতে সম্মান পাবেন না। খবরদার, কোরআন না শিখে কবরে যাইয়েন না। আমরা অনেক মানুষ আছি, অনেক বয়স হয়েছে, এখনো আমরা সুন্দর করে শুদ্ধ করে কোরআনটা শিখি নাই। কোরআন আপনি যে কোনো ভাবে পড়লে চলবে না, অন্য যে কোনো ভাষা যে কোনো রকম করে পড়লে মানুষ হয়তো এটা নিয়ে হাসাহাসি করবে যদি আপনি ভুল বলেন, কিন্তু কোরআন হলো এমন কিতাব ভুল পড়লে গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? মনে করে আমি সিলেটি মানুষ, আমার বাড়ি সিলেটে, মনে করেন আমার সিলেটে তো কিছু মানুষ আছে এরকম আঞ্চলিকতার কারণে একদম প্রমিত বাংলায় কথা বলতে পারে না। মনে করেন আমি আমার সিলেট দিয়েই বলি, মনে করেন আমি দাঁড়িয়ে আছি, এটা তো প্রমিত বাংলা। এখন কেউ যদি সিলেটি একটু টান দিয়ে বলে আমি উবিয়ে আছি, মানে দাঁড়ানোকে উবানো বলে আর কি, কিছু শুদ্ধ আর কিছু সিলেটি মিক্স করেছি। তো যশোরে যদি আমি বলি আমি উবিয়ে আছি, কিছু মানুষ হাসতেছে দেখেন, এই এটা হাসার মধ্যে সীমাবদ্ধ থাকবে, কিন্তু কোনো গুনাহ হবে? মনে করেন কেউ ইংরেজি ভাষায় কথা বলছে, তার প্রোনাউন্সিয়েশন ভালো না, ব্রিটিশদের মতো না, মনে করেন ব্রিটিশরা আপনার ইংরেজি উচ্চারণ শুনবে, আপনি বলতেছেন পাওয়ার, এটা তো আসলে পাওয়ার নয়, এটা হচ্ছে ফাওয়া, তাই না? তো আপনি ব্রিটিশের সামনে ইংরেজি উচ্চারণ করছেন, আপনি ব্রিটিশদের মতো উচ্চারণ করছেন না, তাই বলে ব্রিটিশরা হেসেছে। সিলেটি ভাষায় আমি বলার কারণে শুদ্ধ হয় না, আপনারাও হেসেছেন যে হুজুর ভালো প্রমিত বাংলা পারে না। তাহলে বোঝা গেল অন্য কোনো ভাষা ভুল বললে এটা মানুষের হাসাহাসিতে সীমাবদ্ধ থাকবে, কিন্তু কোরআন যদি আপনি ভুল পড়েন এটা হাসাহাসিতে সীমাবদ্ধ থাকবে না, এটা গুনাহের গুনাহ পর্যন্ত চলে যাবে। কেন? কোরআনকে আপনি যেমন তেমন ভাবে পড়লে চলবে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা। আল্লাহ তাআলা বলেছেন তারতিলের সাথে, তাজউইদের সাথে, তাহসিনের সাথে, বিশুদ্ধ করে, শুদ্ধ করে কোরআন পড়ো। হুকুমটা কার? আমার বাবা জান, আমার ভাই জানরা বলেন তো দেখি, কোরআনে কারিমে জিহাদের আয়াত আছে না নাই, জান্নাত জাহান্নামের আয়াত আছে না নাই, সুদ ঘুষের আয়াত আছে না নাই? কিন্তু বলেন তো কোরআনের প্রথম আয়াতটা নাজিল হয়েছে কি সুদের ব্যাপারে, ঘুষের ব্যাপারে, জিহাদের ব্যাপারে? তাহলে কোরআনের প্রথম আয়াতটা নাজিল হয়েছে কিসের ব্যাপারে? মাশা আল্লাহ জুড়ে বলেন কিসের ব্যাপারে? প্রথমে নামাজের আদেশ দেওয়া হয় নাই, প্রথমে জিহাদ করার কথা বলা হয় নাই, প্রথমে হালাল হারামের আয়াত নাজিল হয় নাই, সর্বপ্রথম আল্লাহ আয়াত নাজিল করেছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। প্রথম বলা হয়েছে কি? ইকরা, পড়ো, 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 পড়ার কথা বলা হয়েছে, কারণ এই কোরআন জীবনে মেনে চলতে হলে মানতে গেলে জানতে হয়, আর জানতে গেলে পড়তে হয়। প্রথম আয়াত নাজিল হয়েছে এই কোরআন পড়ার জন্য। দুঃখ কারে বলবো, এই দেশে 91% মানুষ মুসলমান,
কিন্তু হিসাব করলে দেখা যাবে প্রায় 70 থেকে 75 শতাংশ মানুষ এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারে না আমার কলিজার টুকরা অনেক যুবক ভাইরা আছে এরা এখনো শুদ্ধ করে কোরআন পড়তে পারে না অনেক যুবক ছেলেরা আছে সুন্দর করে ইংরেজিতে কথা বলতে পারে কিন্তু শুদ্ধ করে তারা কোরআন পড়তে পারে না এই কোরআনের এক নাম্বার হক হলো কোরআনকে বিশুদ্ধ করে পড়া জানতে হবে কারণ কোরআনে আল্লাহ প্রথম আয়াত নাযিল করেছেন আল্লাহ বলেছেন এটা পড়ো এটা পড়ার কিতাব পড়তে হবে কারণ না পড়লে জানা যাবে না মানতে গেলে জানতে হবে আর জানতে গেলে পড়তে হবে এজন্য আল্লাহ সবার আগে পড়ার কথা বলেছে আমরা যদি এই কোরআনটা না পড়ি না পড়ে পড়ে যদি না শিখে শিখে দুনিয়া থেকে চলে যাই সম্মানিত হওয়া তো দূরের কথা আমরা জান্নাতের গন্ধ পাবো না ভালো করে আজ কথাগুলো শুনে যান এই কোরআন যার উপরে নাযিল হয়েছে আমরা সবাই জানি তিনি আমাদের প্রিয় নবী প্রিয় নবীর নামটা আমার সঙ্গে মহব্বতে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রিয় নবীজির সুপারিশ ছাড়া কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার কি কোনো সুযোগ আছে নাকি তাহলে সেই নবীজির শাফায়াত আমরা চাই কি চাই না আস্তে বলবেন না জোরে বলেন চাই কি চাই না কিয়ামতের দিন আমার আপনার নবী কিছু মানুষের বিরুদ্ধে কিছু মানুষের জন্য শাফায়াত করা তো দূরের কথা ওই লোকদের বিরুদ্ধে আল্লাহর নবী দাঁড়িয়ে আল্লাহর কাছে অভিযোগ করবেন কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানে 30 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا الله تعالى বলছেন রসূল কিয়ামতের দিন বলবেন রব্বি হে রব ইন কওম ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা ও মালিক তোমার এই গোলামগুলো আমার উম্মত এরা দুনিয়াতে কুরআনটা পড়ে নাই কুরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এই জন্য আজ হাশরের মাঠে আমিও আমার এই কুরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া উম্মতদের থেকে আমিও আজ মুখ ফিরাইয়া নিলাম ইয়া রব্বি নবীজি যদি মুখ ফিরাইয়া নেয় বাঁচার উপায় আছে বাঁচার উপায় আছে ও বাবা জান ও ভাই জানরা তাহলে কেন আমরা এখনো কুরআন শিখব না কুরআন না শিখে যদি দুনিয়া থেকে চলে যাই নবীর সুপারিশ আমাদের নসিব হবে না এজন্য সকলের কুরআন শেখা দরকার আছে না নাই শুধু তাই নয় কুরআন না শিখে যদি আমরা দুনিয়া থেকে চলে যাই আমরা আল্লাহর কাছ থেকে নাজাত পাব না বরং দুনিয়া থেকে আমাদের শাস্তি শুরু হয়ে যাবে আল্লাহ তাআলা বলেছেন কুরআন যারা শিখবে না আমি তাদেরকে দুনিয়া এবং আখেরাতে শাস্তি দিব মোট তিনটা জুড়ে বলেন কয়টা রব্বুল আলামিন সূরা তাহার মধ্যে বলেছেন ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা আল্লাহ তাআলা বলছেন আর যারা আমার এই উপদেশ সম্বলিত কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবেন فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا আমি তাদের জীবনকে সংকীর্ণ বানিয়ে দেব মুফাসসিরিন কেরাম এই মাঈশাতান দানকার ব্যাখ্যায় বলেছেন জীবনটাকে দুই ভাবে সংকীর্ণ করা হবে এক নাম্বার হলো যারা জীবনে কুরআন শিখবে না এদের জীবনের সুখ শান্তি আল্লাহ কেড়ে নেবেন আমার বাবা জান আমার ভাই জানরা বলেন তো সুখ শান্তি কি টাকা পয়সা দিয়ে কেনা যায় নাকি কত টাকাওয়ালা মানুষ রাতের বেলা ঘুমাইতে পারে না বোঝা গেল টাকা হইলে ঘুমানো যায় না কত ক্ষমতাওয়ালা মানুষ এত ক্ষমতা থাকার পরেও সুখী হইতে পারে না তাহলে বোঝা গেল সুখ শান্তি এগুলো যার দেওয়া নেয়ামত তিনি কে আল্লাহ বলছেন বান্দা তুমি যদি তোমার জীবন থেকে এই কোরআনকে বাদ দাও আমি তোমার জীবন থেকে সুখ শান্তি বাদ দিয়ে দিব সুখ শান্তি পাবা না দুই নম্বর শাস্তি হলো মুফাসসিরগণ বলেছেন মাঈশাতান দনকা জীবনকে সংকীর্ণ করার দুই নম্বর অর্থ তারা দিয়েছেন ওই মানুষগুলোকে যখন কবরে রাখা হবে তাদের কবরটাকে আরো সংকীর্ণ করে দেওয়া হবে ও বাবা জান ভাই জানরা খবরদার
কোরআন না শিখে শিখে কবরে যাইয়েন না কবরের মাটি কিন্তু ভালো আচরণ করবে না কোরআন না শিখে দুনিয়া থেকে যদি চলে যান কবরের মধ্যে যখন আপনার দেহকে রাখা হবে কবরের মাটি আপনাকে এমন ভাবে চাপ দিবে এক পাশের মাটি আর এক পাশের মাটিকে এই ভাবে করে যখন মিশে যাবে শরীরের পাজরগুলো এক পাশের পাজর গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে এই রকম করে কবরে শাস্তি চলবে কার হুকুমে আস্তে বলবেন না জুড়ে বলেন কার হুকুমে তিন নাম্বার শাস্তি হলো আল্লাহ তাআলা বলছেন ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা এই লোকগুলোকে কিয়ামতের দিন যখন কবর থেকে উঠানো হবে তখন তাদেরকে অন্ধ বানিয়ে দেওয়া হবে চোখে তারা দেখবে না যখন এরা কবর থেকে অন্ধ অবস্থায় উঠবে এই মানুষগুলো তখন আল্লাহকে বলবে ক্বালা রব্বি লিমা হাশারতানি আমা ওয়া কদ কুনতু বাসীরা এরা তখন বলবে হে আমার রব তুমি আমাকে অন্ধ করে দিয়েছো কেন আমি তো দুনিয়াতে চোখে দেখতাম আরব কিয়ামতের দিন আমাকে অন্ধ করে দিয়েছে কেন ওয়া কদ কুনতু বাসীরা দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম চোখে দেখতাম কি কারণে আমাকে অন্ধ করে দিয়েছো আল্লাহ তখন বলবেন ক্বালা কাযালিকা আতাত كآياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله تعالى বলবেন এই গোলাম তুই যতদিন দুনিয়াতে ছিলে তোর ঘরে তো কুরআন ছিল তুই এই চোখ দিয়ে সব দেখলি সব পড়লি চোখ দিয়ে কুরআন দেখলি না চোখ থাকার পরেও দুনিয়াতে তুই অন্ধ অন্ধ ভাব নিয়েছিলি এজন্য আজ হাশরের মাঠে আমি তো গন্ধ করে দিলাম আর দুনিয়াতে থাকা অবস্থায় তুই আমার কোরআনকে যেভাবে ভুলে গিয়েছিলি ও কাযালিকাল ইয়াউমা তুনসা আজ হাশরের মাঠে তোর মতো গোলামকেও আমি আল্লাহ ভুলে গেলাম ইয়া আল্লাহ ইয়া রব্বি রাসূল সুপারিশ করলেন না এখন আল্লাহ মুখ ফেরায় নিলেন বাঁচা যাবে বাঁচা যাবে আল্লাহর ক্ষমা জান্নাত আর রাসূলের সুপারিশ চাই কি চাই না কারা কারা চাই হাত তুলে তাহলে ওয়াদা করেন যারা এখনো কোরআনটা শিখলেন না আজ এখন থেকে কোরআন শেখার সিদ্ধান্ত নেন যার কাছে যাইয়া কোরআন শেখা দরকার কোরআন শিখবেন তো হাত নামান কিচ্ছা একটা মনে পড়ছে বলবো রাত ১২টার সময় অজপাড়া গ্রামে এক চাচার কাছে সুপ্রিম কোর্ট থেকে চিঠি এসেছে কি এসেছে চিঠি রাত ১২টার সময় যে ব্যক্তি চিঠি নিয়ে আসছে চিঠিটা দিয়েছে চাচা নেন চিঠি এসেছে চাচা জিজ্ঞেস করলেন দেখো তো খামের উপরে চিঠি যাতে আসছে কোন জায়গা থেকে আসছে লেখা আছে তো কই সুপ্রিম কোর্ট থেকে আসছে এখন সুপ্রিম কোর্ট থেকে চিঠি আসছে এটা শোনার পরে মাথা কি আর ঠিক আছে এটা টেনশন বেড়ে গিয়েছে চাচা চিঠির খাম খুললেন চিঠির খাম খুলে চিঠি খুলে দেখলেন সুপ্রিম কোর্টের চিঠি এটা ইংরেজি ভাষায় এসেছে কোন ভাষায় চাচা ইংরেজি বুঝেন না চিন্তা করলেন হায় 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 কি লিখছে এটা কি আমাকে গ্রেফতার করার জন্য লিখলো না আমার বিরুদ্ধে কোনো অভিযোগ কিছুই তো বুঝতেছি না এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে পাশের বাড়িতে একটা ভাতিজা আছে রাত ১২:৩০টার সময় পাশের বাড়িতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাতিজাকে চাচা ডাকতেছে বাবা বাবা ওঠো 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 চাচা যান এই রাতের বেলা ডাকতেছেন কেন রাত ১২:৩০টা আরে বাবা ওঠ সুপ্রিম কোর্টের চিঠি আসছে তোর চাচারে না জানি আজ নিয়ে যায় না রেখে যায় তাড়াতাড়ি উঠ বাপ এটা পড়ে দে ও চাচা সুপ্রিম কোর্টের ইংরেজি ভাষার চিঠিটা পড়তে পারেন না বলে আচ্ছা কারেন্ট চলে গেছে জেনারেটর আছে নাকি আচ্ছা চলে আসবে ইনশাআল্লাহ চলে আসবে ইনশাআল্লাহ বলবো একটু জিকির করেন লা ইলাহা এই সামনে যারা আছেন আপনারা জুড়ে বলেন তাহলে তারা শুনবে লা ইলাহা আপনারা একটু জুড়ে বলেন তাহলে বাকিরা শুনবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন জুড়ে পড়েন একটু
إله إلا الله محمد رسول الله صلى الله আপনাদের কষ্ট হচ্ছে না তো কষ্ট হচ্ছে অনেক মজার মজার তথ্য আছে ঘটনা আছে আপনাদের জন্য ইনশাআল্লাহ আচ্ছা আমরা কোন ঘটনায় ছিলাম মনে আছে চাচা গেছে ভাতিজার কাছে ভাতিজা উঠ ও চাচা আপনি সুপ্রিম কোর্টের ইংরেজি ভাষায় লেখা চিঠিটা পড়তে পারেন না বলে আরেকজনের কাছে গিয়া পড়ায় আনলেন আল্লাহ তাআলা আপনার জন্য এত বড় মেসেজ দিলেন কোরআন এই কোরআন না শিখলে জাহান্নামে যাওয়া লাগবে এটা শেখার জন্য পেরেশান হয়ে কয়দিন কার কাছে কতবার ছুটে গিয়েছেন নিজের বিবেককে আপনি প্রশ্ন করুন আর যুবক তরুণ ভাইয়েরা যারা আছেন ছাত্র ভাইয়েরা আপনাদেরকে বলছি ভাই পড়াশোনা করছে আরুয়া দাখিল মাদ্রাসায় খুব ভালো আরবি পারে না নাহু সরফ পারে না আব্বাকে এসে বলেছে আব্বু আমি তো নাহু সরফ কম বুঝতেছি আব্বু বলেছে টেনশনের কি আছে বেটা যা যে কোন হুজুরের কাছে প্রাইভেট পড় কেউ অঙ্ক কম বুঝেছে অসুবিধা নাই অঙ্ক প্রাইভেট পড় কেউ ইংরেজি কম পারে ইংরেজি প্রাইভেট পড় কেউ যদি আপনার দেশের বাহিরে যেতে চায় ইংল্যান্ডে যেতে চায় বা এই ইউরোপের দেশগুলোতে পশ্চিমের দেশগুলোতে যেতে চায় দেখা যায় যে উচ্চ শিক্ষার জন্য আইএলটিএস করে টুফেল করে জিআরই করে ইংরেজি শিখে না শিখে আমার ভাইদেরকে আমি বলছি ভাই কোন একটা সাবজেক্ট কম বুঝলে সেটা গিয়ে প্রাইভেট পড়তে পারো বিদেশে যাওয়ার জন্য বাপের 20000 টাকা দিয়ে আইএলটিএস পরীক্ষা দিয়ে 6 মাস 7 মাস কষ্ট করে পড়াশোনা করতে পারো কিন্তু আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কারো কাছে গিয়া কি 2-3 মাসে কুরআন শিখতে পারো না নিজের বিবেককে প্রশ্ন করো এই কোরআন ছাড়া নাজাত পাওয়া যাবে তাহলে কোরআনের একটা নাম হচ্ছে করিম মানে হলো সম্মানিত কোরআন শিখলে সম্মানিত হওয়া যাবে বলেছেন কে আস্তে বলবেন না জুড়ে বলেন কোরআন শিখলে সম্মানিত হওয়া যাবে বলেছেন কে কোরআন শিখলে কতটা সম্মানিত হবেন দেখেন একটা হাদিস আপনাদেরকে শোনাই নাসাই এবং ইবনে মাজাহ এই হাদিসটি বর্ণিত হয়েছে নবীজি বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস নবীজি বলেছেন নিশ্চয়ই মানুষের মধ্যে কিছু মানুষ হলো আল্লাহর পরিবারের লোক সুবহানাল্লাহ কইতে মন চায় না নবীজি যখন এই কথা বললেন সাহাবীরা তখন বললেন ওয়া মান হুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী আপনি কোন মানুষদেরকে আল্লাহর পরিবারের লোক বললেন নবীজি তখন বললেন আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু আহলুল কোরআন যারা অর্থাৎ কোরআনওয়ালা যারা কোরআন শিখে কোরআন বুঝে কোরআন মানে যারা কোরআনওয়ালা হলো তারা আর কোরআনওয়ালা যারা আল্লাহর পরিবার অর্থাৎ আল্লাহর খাস আল্লাহর প্রিয় আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যায় তারা আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না তাহলে কোরআন শেখার দরকার আছে না নাই কোরআন শিখলে আপনি এত বেশি সম্মানিত হবেন এই কোরআন কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন ইয়াজিউল কোরআন ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন কোরআন এসে বলবে রব তোমার এই কোরআনওয়ালা বান্দাকে তুমি বেহেশতের কাপড় পরাও সুবহানাল্লাহ আল্লাহ তোমার এই বান্দাকে তুমি বেহেশতের কাপড় পরাও বেহেশতের সুগন্ধি দ্বারা সুগন্ধিযুক্ত করো তোমার এই বান্দার উপরে তুমি সন্তুষ্ট হয়ে যাও কুরআন যদি কারো পক্ষে দাঁড়িয়ে যায় তাকে যিনি মাফ করে দিবেন তিনি কে কুরআন শিখলে দুনিয়াতে সম্মানিত হবেন আখিরাতে সম্মানিত হবেন শুধু নিজে কুরআন শিখলে হবে না নিজের সন্তানগুলোকেও কুরআন শেখাতে হবে আমরা যখন আমাদের সন্তানদেরকে শিক্ষা দীক্ষা দিব সবার আগে আমরা আমাদের সন্তানদেরকে কুরআন শেখাবো কি শেখাবো টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কুরআন দা হলি বুক কুরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং আপনার সন্তানকে আগে কোরআন শেখান কোরআন তার হাতে তুলে দেন দেখবেন এই কোরআন আপনার সন্তানকে গোটা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত করে দিবে আমরা অনেকে আছি আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা কোরআন শেখাই না এজন্য এই বাচ্চাগুলো মানুষের মতো মানুষ হয় না চরিত্রবান হয় না শুনেন ছোটবেলা যদি বাচ্চাদেরকে কোরআন না শেখাইয়া সব শিখাইয়ে ফেলেন এটাকে ডাক্তার বানান অসুবিধা নাই এটা ডাক্তার হইলে কোরআনের শিক্ষা না থাকলে এটা কোসাই ডাক্তার হবে
ছোটবেলা কুরআন না শেখাইয়া কলিজার টুকরা ছেলে মেয়েকে ইঞ্জিনিয়ার বানাইলে এটা এমন ইঞ্জিনিয়ার হবে যেখানে রডের দরকার সেখানে বাঁশ ঢুকাইয়া দিবে ছোটবেলা কুরআন না শেখাইয়া এই বাচ্চাটাকে যদি উচ্চ শিক্ষায় স্বীকৃত করে তারপরে আপনি ব্যারিস্টার বানান এরপরে আপনি জজও বাজান দেখা যাবেন এমন খারাপের খারাপ হবে ভালো মানুষকে অপরাধী বানাইয়া ফাঁসিতে ঝুলাইয়া দিবে আর যদি ছোটবেলায় বাচ্চাকে আগে কুরআন শিখান শিখাইয়া ডাক্তার বানান পড়ে অসুবিধা নাই মানবতাবাদী ডাক্তার হবে ছোটবেলা কুরআন শিখাইয়া বাচ্চাটারে ইঞ্জিনিয়ার বানান অসুবিধা নাই এটা চরিত্রবান ইঞ্জিনিয়ার হবে ছোটবেলা কুরআন শিখাইয়া তারে যে লাইনেই দিবেন আর বেলাইনে যাবে না সঠিক পথে থাকবে ইনশাআল্লাহ এজন্য বাচ্চাদেরকে সবার আগে কি শিখাইতে হবে কুরআন যদি বাচ্চাকে কুরআন শিখাইয়া যান বাবা সফলতা আসবে বাবা সফলতা আসবে কেমন সফলতা শুনেন আমি আপনি কেউ কি সারা জীবন দুনিয়াতে থাকতে পারবো পারবো না সবাই চলে যাব শুনেন বাবা জানরা মহিলা প্যান্ডেল থেকে যারা মায়েরা শুনছেন মায়েরাও শুনেন এই কথাটা আপনি আজ দুনিয়া থেকে চলে যান দুনিয়া থেকে যখন চলে যাবেন আপনি জানাজা আছে না নাই কথা বলেন জানাজা আছে না নাই আপনার লাশটাকে খাটিয়ায় রেখে মানুষ নামাজের জানাজার জন্য চলে আসলো মসজিদের ইমাম সাহেব যদি এসে নামাজের জানাজা পড়ান ইমাম সাহেবের মধ্যে খুব একটা আবেগ কাজ করবে না তখন জানাজা শুরু হয়ে যাবে এমনি আল্লাহু আকবার আল্লাহু আকবার কোনো আবেগ নাই কারণ এই যে লোকটা মারা গেছে তার সাথে ইমাম সাহেবের রক্তের কোনো সম্পর্ক ভাবুন তো ইমাম সাহেবের জায়গায় আপনার নিজের ছেলে দাঁড়িয়েছে নিজের কি জোরে বলেন নিজের কি আল্লাহু আকবার বলার আগে তার কলিজা ফেটে যাবে আল্লাহু আকবার বলার আগে তার হৃদয়টা দুমড়ে মুচড়ে উঠবে আল্লাহু আকবার বলার আগে চোখ দিয়ে পানি বের হবে গোটা পৃথিবীর পানি দিয়ে সাগর মহাসাগরের পানি দিয়ে কবরে জাহান্নামের আগুন নেভানো যায় কিন্তু সন্তানকে কুরআনওয়ালা বানায়া যান কুরআন শিখাইয়া যান এই কুরআনওয়ালা সন্তান আপনি মারা যাওয়ার পরে দাঁড়িয়ে যখন জানাজা ইমামতি শুরু করবে আর চোখের দুই ফুটা পানি ছাড়বে এই চোখের পানি নাকের ডগায় আসার আগে এই চোখের পানিগুলো আপনার জাহান্নামের আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার ইটস কল্ড বি সাকসেস ইটস কল্ড সাকসেস এটাকে বলে সফলতা এটার নাম সফলতা আর আপনি সন্তান রেখে গিয়েছেন এমন মরার পরে হুজুরে গিয়ে বলে হুজুর জানাজার নামাজ কেমনে পড়ে কি বলেন এমন সন্তান আছে না নাই তার মানে তার মা বাবা এই জায়গায় এমন ব্যর্থতার পরিচয় দিয়েছে তার মা বাবা তাকে জানাজার নামাজ পর্যন্ত কোনো নামাজই পর্যন্ত শেখানোর ব্যবস্থা করে নাই যারা নিজেদের বাচ্চাদেরকে ছোটবেলা কোরআন শেখাবে না কিপ ইন ইউর মাইন্ড দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ যারা ছোটবেলা বাচ্চাদেরকে কোরআন শেখাবেন না গত তিন দিন আগে আপনারা দেখেছেন টেলিভিশন চ্যানেলে বাবা মারা যাওয়ার পরে বাপের লাশ রেখে ছেলে মেয়েরা সম্পদ ভাগাভাগিতে ব্যস্ত হয়েছে দেখেন নাই আপনারা যদি আপনি সন্তানকে কুরআনওয়ালা বানায়া না যান এই সন্তানগুলো আপনার জন্য চোখের পানি ছাড়বে না আপনার জন্য দোয়া করবে না কবরে যখন মানুষ চলে যায় তখন দোয়ার দরকার হয় নেককার সন্তান রেখে যান কুরআনওয়ালা সন্তান রেখে যান এই সন্তানগুলো আপনার নাজাতে যাওয়ার একটা কারণ হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে মাদ্রাসাগুলোতে দেন বাচ্চাগুলোতে এই যে ডিসেম্বর মাস শেষ হচ্ছে জানুয়ারি মাস শুরু হচ্ছে বাচ্চাগুলোকে মাদ্রাসায় দেন অনেকে মনে করে মাদ্রাসায় দিয়ে কি হবে মানুষের সব হাঁস মুখে খাইয়া একদম সমাপ্ত করে ফেলবে শেষ করে ফেলবে আমরা নিজে মাদ্রাসায় পড়েছি আমার এক ফ্রেন্ড আমার সহপাঠী আমরা একসাথে পড়েছি মাদ্রাসাতে পড়ে আজকে সে মিনিস্ট্রিতে চাকরি করে আমার ব্যাচমেট একসাথে আমরা দাখিল পরীক্ষা দিয়েছি তো মাদ্রাসায় পড়ে আমার ব্যাচমেট মিনিস্ট্রিতে চাকরি করে এখন আমার কিছু ফ্রেন্ড ইঞ্জিনিয়ার আছে আমার কিছু ফ্রেন্ড ডাক্তারও আছে আমি তো এই এই লাইনে এসেছি কিন্তু মাদ্রাসা থেকে আজকে মাদ্রাসার ছেলেরা ভিন্ন ভিন্ন লাইনে যাচ্ছে না যাচ্ছে তো আলিম পাশ করার পর বিশ্ববিদ্যালয়ে যখন অ্যাডমিশন টেস্ট হচ্ছে আমার মাদ্রাসার ছেলেরা সব সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন না প্রতি বছর কলেজের ছাত্রদেরকে পেছনে ফেলাইয়া দেয়া এই মাদ্রাসার ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়ে যাচ্ছে ভয়ের কারণ নাই মাদ্রাসার পরে ও ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে মিনিস্ট্রিতে জব করবে ডিসিএসপি অফিসে ঢুকবে কোনো ভয়ের কারণ যদি আমরা আমাদের সন্তানগুলিকেও কোরআন শিখাই
বলেছিলাম কোরআনের একটা অর্থ সম্মানিত বাচ্চাগুলোকে কোরআন শেখালে আপনাকে যিনি সম্মানিত বানিয়ে দিবেন তিনি কে এমন সম্মানিত আল্লাহ বানাবেন কিয়ামতের দিন কোরআনওয়ালা সন্তানদের মা বাপকে আল্লাহ ডেকে ডেকে তাদের মাথার মধ্যে আল্লাহ নূরের মুকুট পরিধান করিয়ে দিবেন এই সম্মানটা আমরা চাই কি চাই না আস্তে আস্তে বলবেন না জোরে বলেন এই সম্মানটা আমরা চাই কি চাই না এই জাজ সভাপতি সাহেব দেখলাম কেঁদে দিলেন এটা দুঃখের কাঁদা নয় এটা আনন্দের কান্না কারণ এই মাদ্রাসার প্রতিটা ইট টেনে টেনে তারা এনেছেন এই মাদ্রাসাটি তারা তিলে তিলে তৈরি করেছেন আজ এই মাদ্রাসা থেকে যখন হাফেজ বের হচ্ছে তখন তাদের কলিজাটা প্রশান্ত হয়ে যাচ্ছে ঠিক কি না বলেন এই যে আজ লজিক মাস্টারকে আপনারা সম্মানিত করলেন আমি বড় খুশি হয়েছি আপনারা লজিক মাস্টারকে সম্মানিত করেছেন এই লজিক মাস্টারকেও কিয়ামতে সম্মানিত যিনি করবেন তিনি কি অর্থাৎ কোরআনের কাছে আসলেই সম্মান বাড়ায় দেন কে দেখেন কোরআনের কাছে আসলে সম্মানটা বাড়ে কেমনে এটার নাম কি না না এটার নাম কি রেল কাট যাই হোক এটা কি দিয়ে বানানো এই যে এটাও কাঠ দিয়ে বানানো এই চেয়ারে ঠ্যাং লাগছে আমার পা দেখছেন এখন আমার পা বা আপনাদের পা লাগলে কেউ চুমু খাবে শ্রদ্ধা ভক্তি করবে না সালাম করবে করবে না কিন্তু এই কাঠের টুকরার চাইতে এই কাঠটা আরো বেশি দামি টাকায় আরো বেশি দামি কিন্তু এইটার দাম খুব একটা বেশি না কিন্তু এটার উপরে রাখা হয়েছে কি জোরে বলেন রাখা হয়েছে কি কোরআন রাখার পরে এটার সম্মান কমছে না বাড়ছে এমন বেড়েছে এখন যদি এটা আমার হাত থেকে পড়ে যায় অথবা যদি কোনো মানুষের পায়ে লাগে সাথে সাথে মানুষ এটা বুকে নিয়ে নেয় চুমু খায় কারণ এই ছোট্ট কাঠের টুকরা দাম যদি কম হয় কোরআন এটার উপরে রেখে দেওয়ার কারণে এই কাঠের টুকরার সম্মানও বেড়ে গিয়েছে তো কোরআন রাখার কারণে যদি কাঠের টুকরার সম্মান বেড়ে যায় আমি আপনি সবাই যদি কোরআনটা শিখে ফেলতে পারি আর আমাদের বাচ্চাগুলো সন্তানগুলোকেও যদি আমরা কোরআন শিখাতে পারি দুনিয়াতে এবং আখিরাতে আমাদেরকে যিনি সম্মানিত করবেন তিনি কে তিনি কে তাহলে কোরআনের একটা নাম কারিম কারিম হবেন কেমনে আপনি কোরআনের একটা নাম কারিম আর আপনি এই কিতাবকে কিতাবের মাধ্যমে সম্মানিত হবেন কেমনে এই কোরআন শিখে বুঝে মানলে আপনাকে সম্মানিত বানিয়ে দিবেন কে তাইলে কোরআন ছাড়াও কোরআনের আরেকটা নাম কি আরো জোরে বলেন কি তিন নম্বর কারেন্ট চলে এসেছে সবাই একটু আলহামদুলিল্লাহ পড়েন আপনারা সবাই খাইয়া দিয়ে আসছেন তো কষ্ট হচ্ছে না তো চলে আসবে ইনশাল্লাহ অসুবিধা নেই আল্লাহ আকবার আগে আমাকে তো এই যে চাচারা বসে যান প্লিজ আপনারা এত সময় ধৈর্য ধরে বসেছেন খুব ধৈর্যশীল মানুষ আপনারা এই তো আজানের সময় হয়ে যাচ্ছে আর কিছু সময় বসা যাবে না বাবারা বসা যাবে না ইনশাল্লাহ কেউ উঠিয়েন না আপনারা খুব ভদ্র মানুষ আপনাদের আচরণে আপনাদের ব্যবহারে আমরা অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ পড়ে খুব ভদ্র খুব বিনয়ী মানুষ আপনারা কোরআন ছাড়াও কোরআনের নাম বলেছি করিম কোরআনের আরেকটি নাম হচ্ছে মাজিদ কোরআনের আরেকটা নাম কি আরো জোরে বলেন যাতে পেছনে আওয়াজ যায় কোরআনের আরেকটা নাম কি আল্লাহ তাআলা বলছেন বাল হুয়া কোরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ এই কোরআনের একটা নাম হচ্ছে মাজিদ কারণ আল্লাহ কোরআনে বলেছেন বাল হুয়া কোরআনুম মাজিদ এই কোরআন হচ্ছে মাজিদ মাজিদ মানে হলো মর্যাদাবান বলেন মাজিদ মানে কি আরো জোরে বলেন দেখি তো একটু আগে বলেছিলাম কারিম মানে আর মাজিদ মানে কোরআন হচ্ছে এমন কিতাব এই কিতাবের কাছে আসলে মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে দেখেন সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু
কোরআনের কাছে আসার আগে তিনি একজন বড় মাপের কাফির ছিলেন যখন তিনি ইসলাম গ্রহণ করে কোরআনের কাছে আসলেন মর্যাদা এত বেশি বেড়ে গেল নবীজি বলেছেন আসমানের মধ্যে কত যে তারকা আছে সেই তারকারা যে যেমন গুনে গুনে শেষ করা যাবে না আমার অমর মুসলমান হওয়ার পরে কত যে নেক আমল করেছে তার নেকিগুলো কিয়ামত পর্যন্ত গুনে গুনে শেষ করা যাবে না সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বইলেন আপনারা কোরআনের কাছে আসলে মর্যাদা বেড়ে যায় নবীজি বলেছেন লা নাবিয়্য ওয়ালা রাসূল মিন বাদি আমার পরে কোনো নবী নাই আমার পরে কোনো রাসূলও নাই লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা উমর আমার পরে কেউ যদি নবী হওয়ার যোগ্যতা রাখত তাহলে আমার উমর আমার পরে নবী হয়ে যেত এই কোরআনের কাছে আসলে আপনার মর্যাদা বাড়বে এই কোরআনের বিধান যদি আপনি মানেন আপনার মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কি কোরআনের আইনগুলো মানতে হবে মানলেই আপনার মর্যাদা বাড়বে কোরআনের আইন মানলে কি করে আপনার মর্যাদা বাড়বে কোরআনের আইন মানলে আপনি দুনিয়াতে মর্যাদাবান হবেন আখেরাতেও আপনি মর্যাদাবান হয়ে যাবেন এই কোরআন হলো এমন কিতাব এই কোরআন হলো এমন কিতাব এই কিতাবের কাছে যে আসবে তার মর্যাদা বাড়বে দেখেন আমরা সাইয়েদিনা বেলালের নাম জানি বেলাল অত্যন্ত গরিব মানুষ ছিলেন অত্যন্ত কালো ব্যক্তি ছিলেন খুব একটা সুন্দর ছিলেন না দেখলে তাকাতেও মন চাইতো না কিন্তু কালো নিগ্র এই বেলাল যখন ইসলাম কবুল করে কোরআনের পতাকা তলে চলে আসলেন এই বেলালের মর্যাদা যিনি বাড়িয়ে দিলেন তিনি কে এই কোরআন হলো এমন কিতাব এই কোরআন যদি আপনি মানেন জীবনে যদি কোরআনের সবগুলো বিধান মানেন শুধু দুনিয়ায় নয় আখিরাতেও আল্লাহ আপনাকে মর্যাদা দান করবেন তবরানির বিশুদ্ধ সনদে হাদিস বর্ণিত হয়েছে নবীজি বলেছেন সালাতাতুল্লাহ ইয়াগুলুহুমুল ফাজাউল আকবার তিন শ্রেণীর মানুষ কিয়ামতের দিন ভীত বিহ্বল হবে না তারা কোনো প্রকার ভয় ভীতির মধ্যে থাকবে না ওয়ালা ইয়ানালুহুমুল হিসাব এমন কি কিয়ামতের দিন আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নেবেন না সুবহানাল্লাহ পড়তে মন চায় না কিয়ামতের দিন আল্লাহ তাদের কাছ থেকে হিসাব নেবেন না কিয়ামতের দিন এরা কোনো ভয়ে থাকবে না এমন কি হুমালে কাতিবিম মিন মিসকিন হাত্তা ইয়াফরুগা মিন হিসাবিল খালাইক যখন সব মানুষ নিজেকে বাঁচানোর চিন্তায় পেরেশান থাকবে তখন এই মানুষগুলো মিসকে আম্বরের উঁচু টিলায় তারা অবস্থান করবে এদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যে সকল লোকেরা করে আল কোরআন ইবতিগা ওয়াজহিল্লাহ যে সকল লোকেরা দুনিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন শিখে কোরআনওয়ালা হয়েছে তাহলে কোরআনওয়ালা হবে যারা কিয়ামতের দিন বিনা হিসাবে জান্নাতে ঢুকবে তারা সুবহানাল্লাহ এই মর্যাদা লাভের জন্য দুনিয়াতে কোরআনের বিধান মানার দরকার আছে না নাই সব জায়গায় কোরআনের আইন মানতে হবে এই কোরআনে আল্লাহ যা বলেছেন সেগুলো মানতে হবে যা থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকতে হবে কোরআনে আল্লাহ বলেছেন আজান হলে নামাজে যেতে হবে এই নামাজটা পাঁচ ওয়াক্ত আমাদের সবার আমল থাকার দরকার আছে না নাই আমরা অনেকে আছি দিনের বেলা যখন দিনটা শুরু হয় তখন আমরা আল্লাহকে খুশি করে আল্লাহকে সাজদা দিয়ে দিনটা শুরু করতে পারি না কোরআনের এই বিধানটা দিনের শুরুতে আমরা মানতে পারি না আল্লাহ বললেন বান্দা আজান হলে মসজিদে যাও এই আদেশটা কার আরো জুড়ে বলেন আদেশটা কার শয়তান চ্যালেঞ্জ করে এসেছিল আল্লাহ যখন বলেছিলেন সবাই আদমকে সাজদা দাও ইবলিস ছাড়া বাকি সবাই সাজদা দিয়েছিল ইবলিস সাজদা না দেওয়ার কারণে আল্লাহ তার অহংকারের কারণে তাকে জান্নাত থেকে বের করে দিলেন এরপরে ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল সে বলেছিল ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সে বলেছিল হে আল্লাহ যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছ এই আদম এবং তার সন্তানদেরকে সোজা পথে চলতে বাধা দেওয়া এটা হবে আমার প্রধান কাজ আমি তাদেরকে এমন ভাবে ধোঁকা দেব সুম্মা লা আতিয়ান
إنهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. إبليس بولتشيلو যে আদমের কারণে আমাকে জান্নাত থেকে বের করেছো, ওই আদম আর তার সন্তানদেরকে সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে আমি তাদেরকে ধোঁকা দিব, এই ধোঁকাটা আমি আপনি খাচ্ছি কেমনে দেখেন? মুয়াজ্জিন সাহেব ফজরের সময় বলল, আসসালাতু খাইরুম মিনান নাওম, ঘুমের চাইতে বান্দা ঘুমিয়ে আছে, তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম, আর শয়তান ধোঁকা দিচ্ছে না, নামাজের চাইতে তোর ঘুম উত্তম, তুই ঘুমা। তখন আপনি ঘুমিয়ে থাকলেন, আজান শুনে মসজিদে গেলেন না, মসজিদে যদি যেতেন খুশি হয়ে যেতেন যিনি তিনি কে? মসজিদে যদি গেলেন না খুশি হয়ে গেল কে? তাহলে এভাবে প্রতিদিন আমরা ফজরের নামাজ ছাইরা কারে খুশি করি নিজের বিবেকটারে আপনি প্রশ্ন করেন। ফজরের আজান যখন হয় আমরা মসজিদে যাই না, মসজিদে গেলে গুলামি হতো কার? আমরা যে গেলাম না গুলামিটা হইল কার? এভাবে পাঁচ ওয়াক্তের নামাজ ছাইরা দিয়া যারা বলে আমরা মুসলমান, লজ্জা থাকা দরকার, আপনি তো ডেইলি পাঁচবার শয়তানের গুলামি করে শয়তানের খাস মুরিদ হয়ে গিয়েছেন, আপনি লজ্জা থাকা দরকার আপনার। আপনি পাঁচবার আল্লাহর ফরজ বিধান মানেন না, কোরআনের এই বিধানটা আপনার জীবনে নাই, কি করে আপনি মর্যাদাবান হবেন? মা বোনদেরকে বলছি, পর্দার বিধানটা এই কোরআনে আছে, পর্দার বিধানটা মানতে হবে। পর্দার বিধানটা কার? যখন বাড়ি থেকে বের হবেন পর্দা করে বের হবেন, বুরখা পরে বের হবেন, নিকাব লাগাবেন, খবরদার বেপর্দা অবস্থায় বের হবেন না। কিছু কিছু মহিলা আছে বেপর্দা অবস্থায় বের হয়ে যায়, বুরখা পরে না। এই যে আপনি বুরখা না পরে ঘর থেকে বের হয়ে গেলেন, শরীরের সৌন্দর্য, চামড়ার সৌন্দর্য মানুষকে দেখালেন, এই চামড়া কিন্তু কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে কার কাছে? আল্লাহ কোরআনে বলেছেন, হাত আল্লাহ বলছেন, কিয়ামতের দিন তোমাদের জবান বন্ধ থাকবে, চোখ কান এগুলো কথা বলবে, যুবক ভাইয়েরা চোখ দিয়ে জিনা করবেন না, কান দিয়ে জিনা করবেন না। এখন তো চরিত্র বিধ্বংসী সবচেয়ে বড় ফিতনার নাম হচ্ছে মোবাইল। চোখ দিয়ে মোবাইলে আমরা কত খারাপ খারাপ ভিডিও দেখি, কিয়ামতের দিন এই চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে কার সাথে? বলবে, আল্লাহ তোমার বান্দাকে চোখের নিয়ামত দিয়েছ, কিন্তু সে এই নিয়ামতের অপব্যবহার করেছে, চোখ দিয়ে জিনা করেছে, চোখ দিয়ে আজে বাজে জিনিস দেখেছে। আরে আমাদের চোখ আছে বলে গুনাহ করার সুযোগ আছে? কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে আমার দেখা হয়েছে, শুনতেছেন? কিছুদিন আগে এক অন্ধ লোকের সাথে আমার দেখা হয়েছে। আমি বললাম, ভাই আপনি যে চোখে দেখেন না আপনার খারাপ লাগে না? কয় না হুজুর খারাপ লাগে না। আমি বললাম, কি বলেন, এই দুনিয়াটা কত সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, মানুষ সব সুন্দর, সব সুন্দর না? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ওনাকে বললাম, ভাই আপনি চোখে দেখেন না সুন্দর পৃথিবী দেখেন না আপনার খারাপ লাগে না? কয় না। আমি বললাম, এত মানুষকে আল্লাহ চোখে দেখার শক্তি দিলেন, আল্লাহ আপনাকে চোখে দেখার শক্তি দিলেন না, আল্লাহর উপর আপনার অভিযোগ নাই? বলে, না হুজুর আমার কোনো অভিযোগ নাই। বললাম, ভাই আপনি বড় আজিব মানুষ, চোখে দেখেন না খারাপ লাগে না, এত মানুষকে আল্লাহ চোখে দেখার শক্তি দিলেন, আপনাকে দিলেন না, আল্লাহর উপরে কোনো অভিযোগ আপনার নাই, কারণটা কি, কেন বলেন তো? সে তখন উত্তর দিয়েছে কি জানেন? কই হুজুর, আপনার চোখ আছে, আপনার গুনাহ করার সুযোগ আছে, আমার চোখ নাই, গুনাহ করার সুযোগ নাই। আসলেই তো তাই, এই চোখ আছে বলে আমাদের গুনাহ করার সুযোগ আছে। রাস্তা দিয়ে যদি কোনো মহিলা যায় অন্ধ ব্যক্তি, এই চোখ দিয়ে মহিলাদের দিকে তাকানোর তার সুযোগ নাই, কিন্তু আমার আপনার যাদের চোখ আছে, চোখ দিয়ে তাকিয়ে তাকিয়ে পরনারীর দিকে তাকিয়ে তাকিয়ে গুনাহ করার সুযোগ আছে না নাই? আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী মুমিন পুরুষদেরকে বলেন,
তারা যেন তাদের চক্ষুকে পরনারী থেকে নিম্নগামী করে এ আদেশটা কার অশ্লীল কোন জিনিস এই চোখ দিয়ে দেখা যাবে না চোখটাকে হেফাজত করতে হবে আদেশটা কার কান কথা বলবে এই কান দিয়ে যুবক ভাইরা কি আজে মাঝে গান শুনেছো কানের জবান কিয়ামতের দিন খুলে দিবেন কে বন্ধুদেরকে বলছিলাম চামড়া সাক্ষ্য দিবে চামড়া বলবে আল্লাহ তোমার এই বান্দিকে তুই সৌন্দর্য দিয়েছো এই সৌন্দর্য পরপুরুষকে দেখাতে নিষেধ করেছো কিন্তু তোমার বান্দি তার সৌন্দর্য পরপুরুষকে দেখিয়েছে কিছু মহিলারা আছে দেখবেন চামড়ার উপরে এত বেশি মেকআপ করে আটা ময়দা এত বেশি লাগায় আটা ময়দা মাখলে লাগে এক রকম ছুটাই ফেললে লাগে আর এক রকম এই যে আটা ময়দা লাগায় লাগায় পরপুরুষকে দেখান এই চামড়া কিন্তু আপনার বিরুদ্ধে কথা বলবে যেই চামড়ার মধ্যে দামি দামি ব্র্যান্ডের লোশন লাগান অলিভ অয়েল জৈতুনের তেল লাগান ওই চামড়া যখন আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিবে জাহান্নামীরা তখন বলবে ওয়াকালু লিজুলুদিকিম লিমা শাহিদতুম আলাইনা জাহান্নামীরা বলবে হে চামড়া তুমি এত নাফরমান হলে কিভাবে কেন আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছ চামড়া তখন বলবে কিয়ামতের দিন এই নিরীহ চামড়ার জবাব খুলে দিবেন কে জবানটা খুলে দিবেন কে চামড়া বলবে কালু আনত কল্লাহু আল্লাযী আনতক কুল্লা শাই যিনি বাক শক্তিদাতা তিনি আমার জবান শক্তি খুলে দিয়েছেন যখন চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে অ বুনেরা তখন কিন্তু আর নিজেকে আপনি জাহান্নাম থেকে সেফ করতে পারবেন এজন্য বোরখা পরবেন বোরখা পরে বের হবেন নিকাব করবেন কিন্তু আজিব ব্যাপার আজ আমাদের দেশে এটা 91% মুসলমানের দেশ এই দেশে এখন আমাদের মুসলমান মা বোনদেরকে হিজাব পর্দা পালন করতে বাধা দেওয়া গত কয়েকদিন ধরে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা তারা আন্দোলন করছেন কারণ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে তাদেরকে বোরখা পরতে দেওয়া হচ্ছে না পর্দা করতে দেওয়া হচ্ছে না শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় ঠিক তেমনি ভাবে লুচ্চা বদমাশগুলো ক্যাম্পাসে নারীদেরকে চোখের সামনে বেপর্দা অবস্থায় দেখতে চায় যদি এতই বোরখা ছাড়া নারী দেখতে মন চায় বাসায় গিয়া তোর বউরে তুই দেখ আমার দেশের এই মা বোনদেরকে পর্দা করতে বাধা দেওয়ার এত বড় সাহস কে দিয়েছে এটা গণতান্ত্রিক দেশ সাংবিধানিক নিয়ম অনুযায়ী এই দেশে যার যার ধর্ম সে তার নির্বিঘ্নে পালন করবে কেউ কাউরে বাধা দিতে পারবে ধর্ম চর্চার অধিকার সাংবিধানিক ভাবে এটা স্বীকৃত যদি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শর্ট কাপড় চোপড় পরে অন্য মেয়েরা যেতে পারে বাধা দেওয়া না হয় তাহলে যারা বোরখা নিকাব পরে যায় তাদেরকে বাধা দেওয়া হবে কেন তাদেরকেও বাধা দেওয়ার কোনো অধিকার কারো নাই যারা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যারা মা বোনদের হিজাব পালনে বোরখা করতে যারা বাধা দেয় এদের চরিত্র কিন্তু খুব একটা ভালো না চরিত্র খুব একটা ভালো শিয়াল যেমন মুরগির স্বাধীনতা চায় এরাও নারীদেরকে বেপর্দা অবস্থায় দেখতে চায় আমার এরাই বলে মোল্লারা পর্দার কথা বলে বলে নারীদেরকে আটকায় রাখলো আমরা পর্দার কথা বলে বলে নারীর উন্নতিতে বাধা হয়ে দাঁড়াই নাই বরং আমরা পর্দার কথা বলে কলেজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমার বোনদের চরিত্র আর সতীত্বের নিশ্চয়তার কথা আমরা বলেছি যারা নারী প্রগতির কথা বেশি বেশি বলেন একটু খোঁজ নিয়ে দেখেন এদের হাতেই নারীরা লাঞ্ছিতা ধর্ষিতা হয় সবচেয়ে বেশি ওই টাকলার কথা মনে নাই ইউটিউবে ঢুকে দেখিয়ে নারীদের পক্ষে তার কত বক্তৃতা শেষ পর্যন্ত হেজে কি জাতের খারাপের খারাপ এটা জাতির সামনে ফাঁস হয়েছে ঠিক কিনা বলেন সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন কর্মকাণ্ড যারা করছে আমরা প্রশাসনকে বলবো চিরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় তাদেরকে আনতে হবে যদি আমাদের বোনদেরকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সঠিকভাবে পর্দা করতে বাধা দেওয়া হয় এদেশের তাওহীদবাদী জনতা এর জন্য প্রয়োজনে প্রতিবাদ করবে যা করা দরকার তাই করবে ইনশাআল্লাহ কিছু লোক তো আছে কিছু লোক তো আছে যারা নিজেদের বউকেও পর্দা করায় না এরকম আসলে নাই যারা নিজের বউকে পর্দায় করায় না এদেরকে আমি বলি রুচিহীন মানুষ এদের রুচি নাই কেন রুচি নাই
সে তার বউকে বেপর্দা অবস্থায় নিয়ে বের হয়েছে মনে করেন কোন একটা প্রোগ্রামে একটা ফাংশনে গিয়েছেন একটা বিয়েতে গিয়েছে মনে করেন একটা বিয়েতে শাড়ি দাড়ি পরায়া সাজগোজ করায়া বউ নিয়ে গিয়েছে এখন বিবাহের অনুষ্ঠানে আসা লোকজন বলতেছেন ভাই এটা কে কয় চিনস না তোর ভাবি এখন যারা আসছে দেখে এক একজন এক এক ধরনের কথা বলতেছে কেউ বলতেছে ওয়াও কেউ বলতেছে ইশ আরেকজন বলতেছে উফ তো বউ কার আর কুতাকুতি করে কে দেখছেন নিজের বউয়ের সৌন্দর্য মানুষ দেখে এরকম উফ আহ ওয়াও বলে তোমার খারাপ লাগে না তোমার মতো বেহায়া বেশরম আসমানের নিচে জমিনের উপরে অন্ধ তুমি রুচিহীন মানুষ তোমার মধ্যে রুচি বলতে কিচ্ছু নাই রুচিশীল মানুষ হতে পারেন না আল্লাহ এদেরকে হেদায়াত দান করে কোরআনের বিধান মানলেই মর্যাদা পাওয়া যায় এইজন্য কোরআনের প্রত্যেকটি বিধান আমরা মানব আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছেন আজান হলে আমরা নামাজে যাব কারণ নামাজ ছাড়া জান্নাতের গন্ধ পাওয়া যাবে আজান হলে আমরা নামাজে যাব যুবক ভাইদেরকে বলছি তারা মনে করে হুজুর আমরা এখনো জোয়ান আছি বুড়া হই তারপরে নামাজে যাব আমার ভাইরা বুড়া যে হব এর তো কোনো গ্যারান্টি নাই কারণ দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল কত মানুষ যুবক অবস্থায় দুনিয়া থেকে চলে যাচ্ছে এরকম আছে না নাই সুতরাং যুবক বয়সে আল্লাহকে সাজদা দেন যুবক বয়সের সাজদাগুলোর দাম বেশি কারণ বুড়া হয়ে গেলে পিঠে ব্যথা মেরুদণ্ডে ব্যথা হাঁটুতে ব্যথা ঠিক মতো রুকু দেওয়া যাবে না ঠিক মতো সাজদা দেওয়া যাবে না কিন্তু যুবক অবস্থায় ফিজিক্যাল ফিটনেস ভালো থাকে ফিজিক্যাল ফিটনেস ভালো থাকার কারণে সুন্দর করে রুকু দেওয়া যায় সুন্দর করে সাজদা দেওয়া যায় যুবক যখন যৌবনে থাকে শরীরের শক্তি থাকে যখন মাটির উপর দিয়ে হাঁটে মাটি কাঁপে ও যুবক ভাইয়েরা যৌবনের এই বয়সে মাটির মধ্যে না কার কপাল লাগাও যৌবনের তোমার এই সাজদায় আল্লাহর আরশ কেঁপে উঠে যাবে তাহলে যৌবন বয়সে আল্লাহকে সাজদা দেওয়ার দরকার আছে না নাই এজন্য আমরা কোরআনের একটা নাম মাজিদ মর্যাদাবান হতে হলে কোরআনের বিধান মানতে হবে নামাজ আমরা কখনো বাদ দিব না ইনশা নামাজ বাদ দিবেন আর মৌতের আগ পর্যন্ত নামাজ ছাড়বো না কারা কারা রাজি একটু হাত তুল মাশা আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে এই ওয়াদা পালনের তৌফিক দাও আমিন হাত নামার পর্দার বিধান মানবো হালাল হারামের বিধান মানবো তাহলেই আমাদেরকে মর্যাদাবান যিনি বানিয়ে দিবেন তিনি কে কষ্ট হচ্ছে আপনাদের কোরআনের চার নাম্বার নাম হচ্ছে হাকিম ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম আল্লাহ বলেছেন বিজ্ঞানময় কিতাবের শপথ কোরআনের একটা নাম কি হাকিম হাকিম মানে বিজ্ঞানময় অনেকে ভাবে হুজুরদেরকে অবমূল্যায়ন অনেকে করে অনেকে ভাবে কয় এই মোল্লাগুলো কি আর জানে এই কোরআন একটু একটু জানে আর কোরআন এটা মোল্লাদের কিতাব মসজিদ মাদ্রাসা এতিমখানার কিতাব এটা তারা ভেবেছে কিপ ইন ইউর মাইন্ড কোরআন এটা কেমন কিতাব এটা বিজ্ঞানময় কিতাব দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলি বুক কোরআন অ্যান্ড সায়েন্স কোরআনের সাথে বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নাই বলেন তো কোরআন আগে না বিজ্ঞান আগে জোরে বলেন কোরআন আগে না বিজ্ঞান আগে বিজ্ঞান এখন স্যাটেলাইটের যুগে প্রবেশ করে এখন যা জেনেছে কোরআন তা বলেছে আরো 1500 বছর আগে সুবহানাল্লাহ বলবেন না এই পৃথিবী এটা কেমন আকৃতিটা কেমন শেপটা কেমন প্রাচীনকালের বিজ্ঞানীরা বলেছিলেন যে পৃথিবী মনে হয় চ্যাপ্টা হতে পারে অথবা সমতল এরপরে বিজ্ঞান কিছু উন্নত হলো উন্নত হতে হতে 1500 শতাব্দীর পরে ফ্রান্সিস ড্রেক জলপথে ভ্রমণ করে বললেন যে আমাদের আগের যুগের বিজ্ঞানীদের দেওয়া তত্ত্ব ভুল তারা বলেছেন পৃথিবী সমতল এই তত্ত্ব ভুল আমি জলপথে ভ্রমণ করে দেখেছি পৃথিবী আসলে গোল 1500 সালে বিজ্ঞান যে জায়গায় ছিল এখন বর্তমানে বিজ্ঞান কি সেই জায়গায় আছে এখন বিজ্ঞান স্যাটেলাইটের যুগে প্রবেশ করেছে স্যাটেলাইটের এই যুগে আধুনিক বিজ্ঞান বলছে পৃথিবী গোল এই তত্ত্ব ভুল আসলে পৃথিবী হচ্ছে ডিম্বাকৃতির ডিম আছে না ডিম ডিমের আকৃতি যেমন পৃথিবীর আকৃতিটাও বিজ্ঞান গবেষণা করতে করতে কিছুদিন আগে পৃথিবীর আকৃতির ব্যাপারে তথ্য দিল আর যেই কোরআনকে আমরা মোল্লা মৌলবীদের কিতাব মনে করে এখনো কোরআন শিখি না ওই কোরআনে আরো 1500 বছর আগে পৃথিবীর আকৃতির এই বিজ্ঞানময় তথ্য যিনি দিয়েছেন তিনি কে
আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন ওয়াল আরদা বাদা দালিকা দাহা সূরা নাজিয়াত 30 নম্বর আয়াত আল্লাহ বলছেন আর জমিনকে আমি এখানে উলামা যারা আছেন তারা জানেন উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা আল্লাহ বলেছেন ওয়াল আরদা বাদা দালিকা দাহাহা আর জমিনকে পৃথিবীকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির করে বানিয়েছি সুবহানাল্লাহ বলবেন না তাহলে কোরআন আগে না বিজ্ঞান আগে কোরআনে আয়াত আছে কয়টা জানেন আপনারা হ্যাঁ 6666 টা আপনাদেরকে কে বলছে হ্যাঁ 6236 এই দেখেন কুরআনে প্রত্যেকটা কুরআনে দেখবেন কুরআনের সূরা আছে আয়াত নাম্বারও দেওয়া আছে এগুলো ক্যালকুলেটরে হিসাব করেন দেখবেন 6666 হয় না 6236 টা হয় তো 6000 এর উপরে আয়াত আছে এর মধ্যে 1500 আয়াত আছে কেবলমাত্র বিজ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার ব্যাপারে সুবহানাল্লাহ পড়তে বলছায় না জিওলজি অ্যাস্ট্রোনমি কসমোলজি ফিলোসফি হিউম্যান এমব্রায়োলজি বিজ্ঞানের এমন কোন শাখা নেই যে ব্যাপারে কোরআনের তথ্য নাই সব ব্যাপারে তথ্য আছে সুবহানাল্লাহ পড়েন দেখেন আরেকটা তথ্য দেই এটা যে হাকিম এটা যে বিজ্ঞানময় কিতাব কেমনে এই যে আমরা ফিঙ্গারপ্রিন্ট দেই না ফিঙ্গারপ্রিন্ট আঙ্গুলের ছাপ আর কি আমরা গ্রামে অনেকে এটাকে টিপসই বলি আমাদের হাতে আঙ্গুল আছে কয়টা 10টা এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কি কোনো মিল আছে সিম রেজিস্ট্রেশনে গেলে দেখবেন 10 আঙ্গুলের ছাপ নেই ভোট দিতে গেলে জায়গা জমি রেজিস্ট্রিতে গেলে যেখানেই যাবেন দেখবেন আঙ্গুলের ছাপ দেওয়া লাগে ইমিগ্রেশন বিদেশে গেলে ইমিগ্রেশনে আঙ্গুলের ছাপ লাগে পৃথিবীতে 800 কোটি মানুষ আছে একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল এটা আপনারা কখন জানছেন পৃথিবীর মানুষ কখন জানছে 1800 সালের আগে আঙ্গুলের ছাপ এটা দুনিয়াতে এই পদ্ধতি ছিল 1800 সালের পরে ইংল্যান্ডে সর্বপ্রথম এটা আবিষ্কার হয়েছে এর আগে মানুষ জানতই না যে আঙ্গুলের ছাপ ভিন্ন ভিন্ন আলাদা আলাদা আঙ্গুলের ছাপের তত্ত্ব পৃথিবীর বিজ্ঞান মাত্র 300 বছর 350 বছর আগে জেনেছে আর আল্লাহর এই বিজ্ঞানময় কিতাব কোরআনে কারিমে কোরআনে হাকিমে আল্লাহ তাআলা আজ থেকে আরো 1500 বছর আগে কোরআনুল কারিমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাত 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন আয়াহসাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা আল্লাহ তাআলা বলছেন সংশয়বাদী লোক যারা তারা মনে করে যখন আমরা সবাই দুনিয়া থেকে চলে যাব মারা যাওয়ার পরে আমাদের দেহ যখন ছিন্ন বিচ্ছিন্ন আলাদা হয়ে যাবে হাড্ডি মাংস আলাদা হয়ে যখন মাটির সঙ্গে মিশে যাবে কে আবার আমাদেরকে কবরে জিন্দা করবে মরার পরে কে আবার আমাদেরকে জীবিত করবে এমন কথা যারা বলে আল্লাহ তাদের কথার জবাব কোরআনে দিয়ে বললেন হে বান্দা শোনো তোমার পচে যাওয়া গলে যাওয়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলোকেই কেবল আমি জোড়া লাগাবো না বরং বালা কাদিরিন আলা আন নুসাউয়িয়া বানানা তোমাদের ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাওয়া পচে যাওয়া গলে যাওয়া অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে জোড়া তালি লাগানোর পাশাপাশি তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের এই অগ্রভাগের ছাপ পর্যন্ত আমি পুনর্বিন্যস্ত করব আল্লাহ আকবার বলে তাহলে ফিঙ্গারপ্রিন্টের এই ধারণা বিজ্ঞান দিয়েছে 300 বছর আগে আর কুরআন দিয়েছে 1500 বছর এবার আওয়াজ করে বলেন তো কুরআন আগে না বিজ্ঞান আগে এই জন্য কুরআনের নাম হচ্ছে হাকিম কোরআনের নাম কি আরো জোরে বলেন কোরআনের নাম কি তাহলে সব শিখবো পরে সবার আগে কোরআন শিখবো সব শিখবো পরে কোরআন শিখবো আগে রাজি আছেন তো রাজি আছেন তো কয়টা বলছি আসলে এখানে 2-3 দিন ওয়াজ মাহফিলের দরকার কোরআনের 100টা নাম নাম তো মুখস্থ করেছি আর নামের কামগুলো আমি ব্যাখ্যা করে দিচ্ছি দেখেন প্রতিটা কোরআন এরপরে বলেছি কারিম
সম্মানিত হবেন কেমনে বলে দিয়েছি মাজিদ মর্যাদাবান হবেন কেমনে সেটাও বলেছি হাকিম এটা বিজ্ঞানময় কিতাব কেন বিজ্ঞানময় সেটা বলেছি এই বিজ্ঞানময় কিতাব ছাড়া আপনি সম্মানিত হতে পারবেন না অনেকে মনে করে মোল্লারা কি জানে কুরআন যে জানে তার জ্ঞান কম না বেশি অনেক বেশি কোরআনে সব আছে বিজ্ঞান আছে পড়েন কোরআন একটু পড়েন গবেষণা করেন আলহামদুলিল্লাহ এখন গবেষণা হচ্ছে নতুন নতুন কোরআন নিয়ে অনেক বেশি এখন গবেষণা হচ্ছে যত বেশি গবেষণা হচ্ছে তত নতুন নতুন তথ্য বের হচ্ছে আসেন কোরআনের আরেকটা নাম হচ্ছে আমি পাঁচটাই বলি দশটা তো বলা যাবে না কোরআনের পাঁচ নাম্বার নাম হচ্ছে হুদা কোরআনের পাঁচ নাম্বার নাম কি হুদা এই কিতাবকে হেদায়েতের কিতাব বানিয়েছেন কে ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين এমন কিতাব এটার ভিতরে কোনো সন্দেহ নাই মুত্তাকীদের জন্য এটা হচ্ছে হেদায়েতের কিতাব এই কিতাব হলো এমন হিদায়াতের কিতাব এই হিদায়াতের কিতাব এসেছে কার তরফ থেকে আস্তে বলবেন না জুড়ে বলেন কার তরফ থেকে এই হিদায়াত যারা মানবে দুনিয়াতে তারা শান্তি পাবে সুখ পাবে আখেরাতে নাম নাজাত পাবে জন্য আল্লাহ বলেছেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এই কিতাবের হেদায়াত যারা মানবে অর্থাৎ এই কিতাবের আইন যারা মানবে দুনিয়ায় তাদের অশান্তি হবে না শান্তি নিরাপত্তা যিনি দিবেন তিনি কে আব্বাজানরা আইজানরা শেষ একটা কথা অনুরোধ করব মন দিয়ে শুনতে হবে আমি এখানে প্র্যাকটিক্যালি একটা উদাহরণ দিয়ে শেষ করব সবাই আমার দিকে খেয়াল করবেন তো দুই মিনিট মনোযোগী হন আমার দিকে তাকান আরো বলতে হবে মাশাআল্লাহ আপনাদের আগ্রহ দেখে আমি অনেক খুশি হয়েছি আলহামদুলিল্লাহ পড়েন বোঝা গেছে এই অঞ্চলের মানুষ কুরআন পিপাসু আলহামদুলিল্লাহ পড়েন আপনারা এতক্ষণ বসে থাকার পরেও এখনো বসে থাকার ধৈর্য আছে আমি খুব খুশি হয়েছি আলহামদুলিল্লাহ পড়েন আমি তো বলেছি বাবা দুই দিন দরকার আসলে সব বলতে গেলে তাও শেষ করা যাবে আচ্ছা আসেন আল্লাহ বলেছেন এই কোরআনের হেদায়াত মানলে তোমরা শান্তি পাবা এখন আমরা শান্তির জন্য নিজেরা আইন বানাইতেছি কিন্তু শান্তি পাচ্ছি অশান্তি তো বাড়ছে আমরা চুরি ডাকাতি বন্ধের জন্য আইন করতেছি কিন্তু চুরি ডাকাতি আরো বাড়তেছে আরে মাঝে মাঝে তো দেখা যায় চুরি ডাকাতির আইন যারা বানায় যারা আইন প্রণেতা এদের মধ্যে কেউ কেউ চুরি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে অথবা দেশের সম্পদ লুটপাট করে বিদেশে বেগম পাড়া বানিয়েছে তো যারা আইন করে তারাই যদি এমন চুর চামার হয়ে যায় তো শান্তি আসবে কেমনে কোরআন ছাড়া শান্তি মিলবে না কোরআন ছাড়া সুখ পাওয়া যাবে বলছিলাম না উদাহরণ দিয়ে বুঝাবো আসেন আপনাদের গ্রামের নাম আরুয়া তাই না মনে করেন এই আরুয়া গ্রাম এটাকে পরিচালনার দায়িত্ব দেওয়া হলো আমাদের মাওলানা রবিউল ইসলাম ভাইকে বুঝেন এটা একটা উদাহরণ এখন রবিউল ইসলাম ভাই এই আরুয়া গ্রামকে পরিচালনার জন্য তো কিছু আইন বানানো লাগবে না যে আমার এই এলাকায় চুরি করলে এই শাস্তি ডাকাতি করলে এই শাস্তি জিনা করলে এই শাস্তি এই অপরাধের এই শাস্তি ইত্যাদি 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 মনে করেন তিনি প্রায় একশোটা ধারা দিয়ে একশোটা আইন বানাইলেন এখন আমরা চিরঞ্জীব নই আমরা সবাই মরব মানুষ তো মরণশীল আমরা তো চিরজীবন থাকতে পারবো না মনে করেন কোনো কারণে ওনার দায়িত্ব চলে গেল এরপরে আমাদের সভাপতি সাহেব তিনি এই এলাকা পরিচালনার দায়িত্ব পাইলেন পাওয়ার পরে দেখলেন এর আগে রবিউল ইসলাম সাহেব যে আইন বানাইছেন কিছু কিছু আইন তার কাছে ভালো লাগছে কিছু কিছু আইন ভালো লাগে না তিনি একশোটা থেকে বিশ তিরিশটা আইন সংশোধন করলেন জোড়া লাগালেন কিছু রাখলেন কিছু বাদ দিলেন এক সময় উনার দায়িত্ব শেষ হয়ে গেল বয়স্ক মানুষ তো তাই না শেষ হয়ে গেল মনে করেন এরপরে আমি আপনাদের এলাকার দায়িত্ব পাইলাম আমি দায়িত্ব পাওয়ার পরে দেখলাম যে আলহাজ শেখ শাহজাহান আলী সাহেব যে আইনগুলো বানাইছেন কিছু আইন পরিবর্তন করা দরকার আমি আরো কিছু আইন বাদ দিলাম কিছু আরো লাগাইলাম মনে করেন আরুয়া গ্রামের মানুষ আমার শাসন আপনাদের পছন্দ হইল না আমারে আপনারা চেয়ার থেকে নামাই দিছেন নামাইয়া আমাদের ভাইজানকে আপনারা দায়িত্ব দিলেন তিনি এরপরে এসে
আবার কিছু আইন জোড়াতালি লাগাইলেন এরপরে আমাদের সম্মানিত সহসভাপতি সাহেব তিনি কোন একটা সময় দায়িত্ব পাইলেন তিনিও জোড়াতালি লাগাইলেন আমরা মানুষ হইলাম পাঁচজন পাঁচজনে মিলে মনে করেন আরুয়া এলাকাকে শাসন করলাম 30 বছর 30 বছরে আইন পরিবর্তন আইন সংশোধন হইছে কয়বার জোরে বলেন না কেন কয়বার পৃথিবীর বিভিন্ন দেশে দেখা যায় এরকম তাদের সংবিধান অ্যামেন্ডমেন্ট সংশোধনী আনতে আনতে কেউ 18 বার 20 বার 30 বার 40 বার সংশোধনী এনেছে কারণ যে যখন আইনের কিতাব হাতে পায় সে তখন তার নিজের মত নিজের দলের স্বার্থে পেট নীতির স্বার্থে নিজের ইচ্ছায় যেরকম মন চায় সেরকম তারা আইনের সংশোধনী করে আইন বানায় পরিবর্তন করে তো যে আইন নিজের স্বার্থে মানুষ পরিবর্তন করে ওই আইন কখনো আম জনতাকে শান্তি দিতে পারবে না বরং শান্তি দিতে পারবে সেই আইন যেটাকে পরিবর্তন করার ক্ষমতা কারো আসেন আবার মাওলানা রবিউল ইসলাম সাহেবের কাছে যাচ্ছি আপনারা ওনাকে দায়িত্ব দিলেন আপনি আমাদের এলাকা চালান তবে নিজে আইন বানাইতে পারবেন না আপনি চালাবেন কি দিয়ে রবিউল ইসলাম সাহেব কি এবার আর নতুন কোনো আইন বানাইতে পারবেন তিনি চলে গেলেন দায়িত্ব একদিন শেষ হলো সভাপতি সাহেব তিনি দায়িত্ব পাইলেন তার হাতে এবার এই একই কিতাব দিয়ে চলবে দেখা গিয়েছে চেয়ারে চেয়ার ঠিক আছে শুধু ব্যক্তি পরিবর্তন হয়েছে কিন্তু আইন আইন পরে আমি পাইলাম মানে চেয়ারে চেয়ার থেকে সভাপতি সাহেব ক্ষমতায় ছিলেন আমি উঠে গেলাম আমি বসলাম কিন্তু আইন ঠিক আছে পড়ে উনি দেখা যাবে 30 বছর কুরআন দিয়ে চললে 30 বছরে লোক পরিবর্তন হবে কিন্তু 30 বছরে কোনো আইন পরিবর্তন হবে মানুষের জন্য এই কিতাবের এই কিতাবকে আইনের কিতাব যিনি বানিয়েছেন তিনিকে এই আইনের কিতাবের আইনকে সমাজ থেকে বাদ দিয়ে আমরা পাঁচজন যদি পাঁচজনের মতো আইন বানিয়ে সমাজ চালাই দেশ চালাই আমাদের তৈরি করা আইন সমাজে শান্তি আনতে পারবে না সুখ সমৃদ্ধি আনতে পারবে না যুগ যুগ ধরে আমরা এভাবেই যার হাতে যখন আইনের কিতাব গিয়েছে সে আইন বানিয়েছে আমরা চুরি কমাইতে পারি নাই আমরা ডাকাতি কমাইতে পারি নাই আমি যদি এখানে সারাদিন আজকে চুরি ডাকাতি আর সুদ ঘুষের বিরুদ্ধে ওয়াজ করি হ্যাঁ কিছু মানুষ হয়তো পরিবর্তন হবে কিন্তু গোটা সমাজে পরিবর্তন আসবে কিন্তু আমরা পাঁচজন যদি এখন বসে মনে করেন এই আরুয়া গ্রামকে আমাদেরকে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচজনকে পাঁচজনে মিলে আমরা বললাম কোরআনে জিনার যে শাস্তি দেওয়া হয়েছে সেভাবেই এখানে জিনার শাস্তি হবে কোরআনে চুরির শাস্তি যেভাবে দেওয়া হয়েছে সেভাবেই চুরির শাস্তি হবে কোরআনের আইন দিয়ে চুরির শাস্তি হলে দেখবেন একটা চুরির বিচার কোরআন দিয়ে হলে সমাজ এবং দেশের সবগুলা চোর এক বিচার দেখে জনমের মতো সাইজ হয়ে যাবে তাহলে বোঝা গেল কোরআন ছাড়া শান্তি নাই কোরআন ছাড়া মুক্তি মুক্তি আছে এজন্য প্রিয় যশোরবাসী কোথায় দৌড়াচ্ছেন আপনারা কোরআন ছাড়া যেদিকেই যাবেন শান্তি পাবেন না আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলছি এই জন্য যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন কায়েম করতে চায় আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন কায়েম করতে চায় তাদের সঙ্গী সাথী হয়ে আমরাও কোরআনের শাসনের জন্য ঐক্যবদ্ধ হয়ে দিনের দাওয়াতে কাজ করব কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখা মাশাআল্লাহ মাশাআল্লাহ হাতগুলো নামান শেষ একটা ঘটনা বলবো শেষ একটা ঘটনা বলবো আপনাদেরকে ছাড়তে আমারও মন চাইতেছিল খুব আগ্রহী মানুষ আপনারা একটা মানুষও উঠে না কিন্তু নামাজও তো আল্লাহর ফরজ বিধা যদি আমাদের নামাজের জামাতটা দেরি হয়ে যায় এমনিতেই কিন্তু দেরি হয়ে যাচ্ছে কমিটি 4:30টায় টাইম ফিক্স করেছেন 4:30টায় জামাত হবে ইনশাআল্লাহ আল্লাহ এখানে জামাত হবে ইনশাআল্লাহ আমি একটা কিচ্ছা একটা ঘটনা বলে তারপরে শেষ করব ঘটনাটা কি বলবো ঘটনাটা বলবো যদি কুরআনওয়ালা মানুষ সমাজের দায়িত্ব পায় সমাজের মধ্যে শৃঙ্খলা জবাবদিহিমূলক শাসন কেমনে শুরু হবে শুনেন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি এই অর্ধ দুনিয়াকে শাসন করেছেন
বাবাজান ভাইজানরা বলেন তো ওমর রাদিয়াল্লাহু আনহু নরম মানুষ না গরম মানুষ খুব গরম মানুষ ওমর রাদিয়াল্লাহু আন অর্ধ দুনিয়া শাসন করেছেন তার শাসনামলে তিনি একদিন মোমবাতি জ্বালিয়ে ঘরের ভিতরে কাজ করছেন সেই যুগে তো এরকম ইলেকট্রিক্যাল লাইট ছিল ঘরের মধ্যে মোমবাতি জ্বালিয়ে কাজ করছেন এমন সময় তার কিছু আত্মীয় স্বজন এসে দরজায় নক করলেন আসতে পারি তিনি বললেন দাঁড়াও দাঁড় করিয়ে দিলেন তারপরে সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিবিয়ে নতুন আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন এরপরে বললেন এবার তোমরা ভেতরে আসো এরা ভেতরে ঢোকার পরে বলল আমিরুল মুমিনিন আপনার সামনে তো মোমবাতিতে আগুন ধরানো ছিল সেটা ফু দিয়ে নিবি কেন নতুন আরেকটি মোমবাতিতে আগুন জ্বালালেন তিনি বললেন শোনো তোমরা আসার আগ পর্যন্ত আমি রাষ্ট্রের টাকায় রাষ্ট্রের টাকা কারো বাপের টাকা নয় এগুলো হচ্ছে জনগণের ট্যাক্সের পয়সা ঠিক কি না তিনি বললেন তোমরা আসার আগ পর্যন্ত রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে রাষ্ট্রের কল্যাণে অফিসিয়াল কাজ করছিলাম কিন্তু তোমরা যখন এসেছো মনে মনে চিন্তা করলাম তোমরা তো আমার আত্মীয় স্বজন হয়তো ব্যক্তিগত কথা বলার জন্য এসেছো মনে মনে ভাবলাম যদি এখন আমি রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আলো জানি তোমাদের সঙ্গে ব্যক্তিগত কথা বলি রাষ্ট্রের সম্পদ অপচয় হবে রাষ্ট্রের সম্পদ নষ্ট হবে আল্লাহর কাছে এজন্য জবাবদিহি করা লাগবে এ ভয় যখন আমার অন্তরে ঢুকলো তখন রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতির আগুন আমি ফু দিয়ে নিভিয়ে দিই নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি আরে আল্লাহওয়ালা লোকেরা এরকম ক্ষমতা পাইলে আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে এই ভয়টা অন্তরে রেখে মানুষের হক কখনো মাইরা খাবে না আর যাদের ভেতরে আল্লাহর ভয় নাই এরা সমাজের দায়িত্ব পাইলে সমাজের মানুষের হক মাইরা খায়া ওই যে আমি প্রায় জায়গায় বলি তেল জনগণের তেল জনগণের তেল লুকাইয়া খাটের নিচে চকির নিচে আমরা তো খাটের নিচে চকির নিচে জুতা রাখি আর সমাজের এই শেষরা চোর ডাকাতরা যখন দায়িত্বশীল হয় তখন জনগণের তেল চুরি করে খাটের নিচে তারা লুকাইয়া রাখে জন্য কোরআনওয়ালা মানুষ ছাড়া সমাজে শান্তি সমৃদ্ধি সুখ আসবে এজন্য আমরা শান্তি সমৃদ্ধি চাইলে এই যে কোরআনের নাম হুদা হেদায়াত কুরআনের হেদায়াত মানতে হবে আর কুরআনের এই হেদায়াতপূর্ণ বাণীগুলো যারা সমাজে বাস্তবায়ন করতে চায় তাদের সঙ্গে থাকতে কয়টা বলছি মনে আছে নি এক নাম্বার কি বলেছিলাম কোরআনকে কোরআন বলা হয় কয়টা কারণে এক নাম্বার কি বলেছিলাম কোরআন দুনিয়াতে সবচেয়ে বেশি পড়া কোরআন ইজ এ বুক দ্যাট ইজ মোস্ট রিড ইন দিস ওয়ার্ল্ড দুই নাম্বার কোরআনকে কোরআন বলা হয় কেন কারণ হচ্ছে এই কোরআন এমন কিতাব দ্য এন্টায়ার কোরআন হ্যাজ বিন প্রেজেন্টেড ইন পোয়েটিক ফর্ম গোটা কোরআনকে ছন্দময় করে যিনি নাজিল করেছেন তিনি কি কোরআন হচ্ছে কোরআনের মূল নাম এর বাইরে আরো চারটা বলেছি আজকে দুই নম্বর বলেছি কি কারিম সবাই বলেন দুই নম্বর কারিম মানে সম্মানিত কোরআনের কাছে আসলে আমাদের সম্মান বাড়াবেন কে তিন নম্বর কোরআনের নাম মজিদ কোরআনের কাছে আসলে মর্যাদা বাড়াবেন কে চার নম্বর কোরআনের নাম হাকিম এটা বিজ্ঞানময় কিতাব কারণ বিজ্ঞানের অনেক থিওরি অনেক তত্ত্ব কোরআনে আছে পাঁচ নম্বর বলেছে এটা হুদা এটা হেদায়েতের কিতাব এই হেদায়াত সব জায়গায় যদি এই হেদায়েতের কিতাবের বাস্তবায়ন শুরু হয় বিধানের বাস্তবায়ন শুরু হয় শান্তি বরকত নামে আসবে কার তরফ থেকে